তার আগে হয়তো বছরে দুইবার, সম্ভবত 88 শনি 87 শনি শেষ দুইবার হয়েছে, একবার কাকরালে হইতো আর একবার টঙ্গীর মাঠে হইতো। এরপর থেকে বছরে একবার হওয়া শুরু হয়েছে, তারপরে 10 দিনের জায়গায় 5 দিন শুরু হয়েছে। আগে যখন 10 দিন হইতো, প্রথম 3 দিন মজমা মাঠে থাকতো, তারগিব হইতো, বিভিন্ন মৌজুর উপরে মুস্তাকিল আলোচনা হইতো, গাশতের মৌজু, তালিমের মৌজু, 6 নম্বরের মৌজু, ইমানিয়াত যে 5টা সভা, ইমান, এবাদত, আখলাক, মুআমালাত, মুআশারাত, এটার উপরে মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, পরবর্তীকালে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব মুদাজিল্লুল আলী, এই 5 সভার উপরে বিশদ আলোচনা আমরা করতেন। এরপরেও অনেকে বলার চেষ্টা করে, কিন্তু ওনাদের বলার যে বিস্তরতা ছিল ওই রকম আর হয় না। 3 দিন পরে পুরা জামাত, পুরা মাজমা তশকিল হইতো 4 দিনের জন্য, 10 জন, 15 জন, 20 জন, 25 জনের জামাত টঙ্গীর আশেপাশে গাজীপুর জেলার বিভিন্ন থানা পর্যন্ত, মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানাতে, ঢাকা শহরের সকল মসজিদে এই জামাত গুলো যাইত। যেভাবে মোজাকারা হয়েছে ওইভাবে হাতে কলমে আমলটা তারা করে আসতো। তারপরে 4 দিনের পরে ফিরে আসতো, 1 দিন কারগুজারি হইতো, এরপর আবার মোজাকারা হইতো, তারগিব হইতো, তশকিল হইতো। একবার ওই 10 দিনের মৌকাতে, এই সময়ে হিন্দুস্থান থেকে, পাকিস্তান থেকে যে মুরব্বীরা আসতেন, ওনাদের 2 জামাত দিয়ে 2টা জামাত বানানো হইতো, যাদের সাথে কাকরালের মুরব্বীরা দুইবার হয়ে বিভিন্ন জেলাতে চলে যেতেন, চিটাগাং, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, আরো ছোট ছোট জেলা। একবার আমরা নওগাঁতে গেছি, সিলেট গেছি একবার, ময়মনসিংহে গেছি একবার, খুলনাতে গেছি একবার। ওই 4 দিনের মৌকাতে হিন্দুস্তানি পাকিস্তানি মুরব্বীদের সাথে এইরকমই একবারে খুলনা গেলাম। হাই সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, ওইটা ছিল হিন্দুস্তান থেকে যে জামাত আসছে ওই জামাত। সিলেট গেছি, পাকিস্তান থেকে যে জামাত আসছিল ওই জামাতের সাথে। খুলনাতে যখন আমরা পৌঁছলাম, দ্বিতীয় দিন আই সাহেব আমাকে বললেন যে নিজামুদ্দিনের মুরব্বীদেরকে নিয়ে, 2 একজনকে নিয়ে তুমি খুলনা দারুল উলুম মাদ্রাসাতে যাও, ওস্তাদদের সাথে দেখা করে আসো, দোয়া নিয়ে আসো। তখন দারুল উলুমের মুহতামিম ছিলেন হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, চিটাগাংয়ের মানুষ ছিলেন, অনেক লম্বা মানুষ ছিলেন, লম্বা চড়া মানুষ, গায়ের রং কালো। আমি ওই জীবনের প্রথম ওনাকে দেখছি, আর একবার দেখছি হজের মৌকাতে, বাইতুল্লাহ থেকে ফজর পরে ফিরতেছিলাম, হঠাৎ করে দেখি উনি সামনে। তা আমি ওনার পিছনে পিছনে রওনা দিলাম। উনি যে বাসায় থাকতেন ওইখানে গেলাম, নিচের তলায় একটা রুমে উনি থাকেন, হুজুরের সাথে দেখা করলাম, দোয়া নিলাম। এই দুইবারই ওনাকে আমি দেখছি। ওনার এখন যখন মাদ্রাসাতে গেলাম খুলনার সফরের সময়, উনি তবলিগের সেই পুরানো ইতিহাসের উপরে অনেক কথা বললেন। তার মধ্যে একটা কথা বললেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন দেওবন্দে পড়তেন, আরো সাথে ছিল, একবার কানপুর বা আহমেদাবাদের কোন একটা মাদ্রাসাতে, পুরানা মাদ্রাসা ছিল, কিন্তু হঠাৎ করে কিছু ওস্তাদ তারা দুনিয়ার থেকে চলে গেছেন,
কিছু আবার অন্য মাদ্রাসায় চলে গেছেন, তালিমের মানটা আগে খুব ভালো ছিল, এখন একটু দুর্বল হয়ে গেছে। এখানকার জিম্মাদারেরা দেওবন্দে আসলেন, তো দুজন ওস্তাদ দিলেন হাদিস তফসিরে বড় মাহের। ওনারা যে একটা বছর মেহনত করলেন, আল্লাহর মেহরবানিতে অনেক পরিবর্তন হইল। ওনারা দেখলেন যে সবাই আদব যেটা এটা খুব দুর্বল, এটার জন্য কি করা যায়। ওনারা দুজনে পরামর্শ করলেন যে মাওলানা ইলিয়াস সাহেব যদি আসেন, ওনাকে যদি উস্তাদরা পরামর্শ করে দেন, তাহলে এই সভাটাও চাঙ্গা হবে। উনি আদবে বড় মাহের মানুষ ছিলেন, সব কিতাবেই মাহের ছিলেন, কারণ সাহারানপুরে উনি অতিরিক্ত উস্তাদ হিসেবে ওনাকে রাখা হইতো, রাখা ছিল সাহারানপুরে রহমতুল্লাহ আলাইহির জমানাতে। যখন যে ফোনের যে উস্তাদ ছুটিতে যাইতেন, সাথে সাথে ওই কিতাব ওনার দিকে মুন্তাকিল হইতো, সে যে কোনো ফোনের হোক। উনি পড়ানে কেমন মাহের ছিলেন, ওনার প্রমাণ হইল শেখ উল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই। মেশকাতের আগ পর্যন্ত অধিকাংশ কিতাব ওনার কাছে পড়ছেন, তো উনি যদি মাহেরি না হবেন তাহলে এরকম ছাত্র পয়দা হবে কেমনে। শুধু সরেজমিয়ার মাকামাতটা ওনার ওয়ালিদ সাহেবের কাছে পড়ছেন, হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে। সরেজমি পড়ছেন এক সফরে, সাহারানপুর থেকে কান্দালা যাওয়ার সময় ট্রেনে, কান্দালার থেকে আসার সময় সাহারানপুর পর্যন্ত ট্রেনে, সরেজমি শেষ। উনি মৌকুফ আলাইহি এই কিতাবগুলার জীবনেও কোনোদিন 4-5 পৃষ্ঠার বেশি পড়ার নাই, এরপর বলতেছে হয়ে গেছে, এখন তোমরা পড়ো। গঙ্গুতে যখন ছিলেন হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই, মহল্লার একটা ছেলে ক্লাস 6-7 পড়তো, তো ছেলেটা স্কুলে, কিন্তু নামাজের বড় পাবন্দী ছিল। সে যখন নামাজ পড়ত মনে হইতো যে বহুত বড় একজন আলেম, বুজুর্গ বয়সী একজন মানুষ নামাজ পড়তেছে, এত ধীরস্থির ভাবে পড়তেন, নাম ছিল আবদুল্লাহ। এটা দেখে হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই দেখলেন যে তার নামাজের মধ্যে এত খুশু খুশু, তার ভিতরে কোনো মায়া আছে, পুঁজি আছে। তাকে ডেকে বললেন যে বাবা তুমি আমার কাছে মাদ্রাসায় পড়ো। বলে যে আমার মা বাবা রাজি হবে না। তো উনি আর এসার করলেন না, বললেন যে ঠিক আছে, দৈনিক 1 ঘন্টা এক নামাজ পড়তে আসবা, আর এক নামাজের আগ পর্যন্ত 2 বছর পর্যন্ত দৈনিক 1 ঘন্টা পড়াইছেন। এরপরে সে স্কুলে পড়া বাদ দিয়ে দিছে। এর মধ্যে বিভিন্ন মাদ্রাসার সাথে পড়াইছেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির সাথে আপনারা জানেন হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির একটা বিশেষ ঘনিষ্ঠতা ছিল, যার কারণে হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি শেখ উল হাদিস রহমতুল্লাহ আব্বা যখনই থানা ভবনে যাইতেন, ভিতরের বাড়িতে নিয়ে ওনার সাথে বসে খানা খাইতেন। বহুত বেতাকার লোকই ছিল, আব্বিতের মধ্যে আপনারা পড়লে দেখবেন যে সম্পর্কটা কি পরিমাণে ছিল। ওনার কাছে চিঠি লিখলেন যে আমার এক ভাতিজার এক ভাগিনা মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ ভাগিনা, মাওলানা শিব্বির আলী সাহেবের ভাতিজা, আমি এই দুজনকে নিয়ে আসছি, এই দুজনের পড়ার জিম্মাতে পড়ানোর জিম্মাদারি আমি নিছি, একজন ওস্তাদ দেন। উনি ওই আবদুল্লাহ সাহেবকে খোঁজ খবর নিয়ে বের করে ওনাকে পাঠাই দিলেন। তো উনি ওনাদেরকে 4 বছর পড়ান। 4 বছর পরে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তখন কানপুর মাদ্রাসা শেখ উল হাদিস ওনাদেরকে কানপুরে নিয়ে গেলেন। নাজিমের তালিমাতকে বললেন যে ওরা মেশকাত পড়বে, এমতেহান নিয়ে ভর্তি করার ব্যবস্থা করে দেন। নাজিমের তালিমাত একজন ওস্তাদের জিম্মায় দিলেন যে ওদের এমতেহান নাও, মেশকাত পড়বে তারা। এমতেহান নেওয়ারা জিজ্ঞেস করলেন যে কি কিতাব পড়ছো, কানজুদ্দাকায় পড়ছো,
পড়ি নাই, সারা বেগা পড়ছো পড়ি নেই, তালখিস পড়ছো পড়ি নেই, মাকামাক পড়ছো পড়ি নেই, মুখতাসার পড়ছো পড়ি নেই, হেদা ওয়ালেন পড়ছো পড়ি নেই, উসুলুর শাসি পড়ছো পড়ি নেই, নুরুল আনোয়ার পড়ছো পড়ি নেই। এখন সে উস্তাদ হয়রান, কিছুই তো পড়ে নাই, তাহলে মেশকাত কি করে পড়বে? বসায় রেখে নাজেমে তালিমের কাছে আসছে, বললে যে হজরত কি করবো, এরা তো কিছুই পড়ে নাই, সামান্য দু চারটা কিতাব পড়ছে নিচের দিকে। আচ্ছা, বললেন যে হচ্ছে পরেশানির কি আছে? হজরত থানভি বলছেন যে মেশকাত পড়বে, মেশকাত পড়ার জন্য যে কিতাব এমতাহান নিতে হবে, এটা তুমি এমতাহান নাও, যদি পারে ভর্তি করে, না পারলে আমি যে বলবো যে হজরত এরা তো পারতেছে না, কি করবো, উনি যা বলে, উনি আমাদের মুরব্বী, আর উনি তো কাউকে ছাড় দেওয়ার মানুষ না। সেটা আখেরা এনে খুলছে, এক জায়গাতে বাইর করে দিছে, পড়ো, পড়ছে, এবার উৎসাহী তরজমা করো, করছে তরজমা সহি, বলে যে মতলব বলো। তখন একজনে বলছেন যে মতলব বলতে হইলে আমাকে একটু আগের থেকে দেখতে দিতে হবে, কারণ এই সম্পর্ক আগের কালার সাথে আছে, আগের এবারতের সাথে আছে। এখন উস্তাদ চোখ বড় করে তাকায় দিয়েছে, বলে কি আর জিজ্ঞেস করে নাই, নাজেমে তালিবেতের কাছে গেছে যে হুজুর হেদা আখেরাইনের এবাদত করতে বলছি, তারা পড়ছে, তর্জমা সহি করছে, মতলব বলতে বলছি, তখন বলছে তাহলে আর একটু আগের থেকে দেখতে দিতে হবে, এর সম্পর্ক আগের সাথে। মিয়া থানিবি বলছেন যে মেশকাত পড়বে, এখন বুঝলে তো, পড়ছে 4 বছর, পড়াইছেন কে? ওই আবদুল্লাহ সাহেব, পরবর্তীকালে উনি দাওরা পড়ছেন, সাহারানপুরে কয়েক বছর পড়ানোর পরে তারপরে দাওরা পড়ছেন। আমরা যে তাইসুল মুফতাদি পড়ি, ছাত্রদেরকে পড়াইতেছি, এই তাইসুল মুফতাদিটা ওনাদেরকে, ওনাদের দুইজনকে যখন ফার্সি পড়ান, দৈনিক যেটি পড়াইতেন ওইটি উনি লিখে আনতেন, আগে পরে কোনো কিতাব নাই, ওনার নিজের আন্দাজে কিভাবে ছেলেরা ফার্সি শিখতে পারে ওইটা চিন্তা করে লিখতেন, যেটুক লিখে আনতেন ওইটুক পড়াইতেন, ওইটি হলে তাইসুল মুফতাদি। লেখা আছে মাওলানা আবদুল্লাহ গঙ্গোহি, মেরে মোহতরম দোস্তার বুজুর্গ হাজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব ছিলেন, যার কাছে কোনো ফর্ম নতুন ছিল না, ওই দুজন আইসা দেওবন্দের উস্তাদদের কাছে হুজুর বলতেছিলেন, তাদের কাছে মাওলানা ইয়াকুব সাহেবের কাছে আরো উস্তাদদেরকে নিয়ে, হজরত আপনারা তো আমাদেরকে পাঠাইছিলেন, সবটাই মোটামুটি ঠিক হয়েছে, পোলাবানের পড়াশোনাতে মনোযোগী হয়েছে, নতিজা ভালো হইতেছে, কিন্তু সবাই আদব ব্যাপারে আমরা বড় চিন্তিত, কিন্তু আমরা তো এই ব্যাপারে ওই রকম মাহের না, ভাই ইলিয়াসকে যদি আমাদেরকে দিতেন আমাদের সাথে, তাহলে এটাও চাঙ্গা হয়তো ভালো হইতো। তখন উস্তাদদের মধ্যে একজন বলছে, নেই ভাই, উনকো তো আওয়াম কে লিয়ে রাখা গিয়া, এটা ছিল দেওবন্দ, আর এটা ছিল দেওবন্দের সন্তান। আজকে যদি কেউ মনে করে তবলিগের কাম করার জন্য দিনী এলেমের কোনো দরকার নাই, তাদের এই মন্তব্যটা কতখানি অসার মন্তব্য, এটা তাকে বোঝানো যাবে না জীবনেও, জীবনেও তাকে বোঝানো, জীবনেও তাকে বোঝানো যাবে না। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই এমন কোন কাজ শুরু করেন নাই, বহুদিন চিন্তা ভাবনা কান্না কাটিয়ে শেখার পরে ওরা মনে হয়েছে যে এইভাবে গাছ করলে ফায়দা হইতে পারে, কারো সামনে উনি বলেন নাই, বিভিন্ন জায়গা থেকে ওলামা একরামদেরকে জমা করে নিয়ে মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহর কাছে যেতেন, কখনো সবাইকে দাওয়াত দিতেন যে আমি চিন্তা করতেছি এইভাবে করলে ফায়দা হইতে পারে। এখন আপনারা মশওয়ারা করে রায় দেন, ফয়সালা করে দেন, যদি আপনারা একমত হন তাহলে করবো, আর যদি একমত না হয় এখানেই বাদ। এটা এক একটা আমলকে, এক একটা আমলকে
ওলামাদের কাছে রাখছেন, অনেকে অনেক সময় তৎক্ষণাৎ ফয়সালা দিচ্ছেন, অনেক সময় বলছেন ঠিক আছে দুই চার দিন পরে জানাবো, তারপরে আমলটা শুরু করছেন, তার আগে না। তাইলে গাছের আলম আমল বলেন, তালিমের আমল বলেন, এগুলো শুরু হয়েছে কার থেকে? আমাদের থেকে না, ওলামাদের থেকে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ এইভাবেই চলতেছিল। হাজরত ইউসুফ রহমতুল্লাহ আলাই যে কোনো সফর থেকে ফিরে আসতেন, কখনো কখনো সোজা সাহারানপুর যাইতেন, কখনো কখনো নিজামুদ্দিনে এক রাত দুই রাত অবস্থান করে সোজা সাহারানপুরে চলে যেতেন, যতক্ষণ পর্যন্ত হজরত শেখ না বলতেন যে যাও নিজামুদ্দিনে যাও, এতক্ষণ পর্যন্ত যাইতেন না। কেন, কি দরকার ছিল? শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন না, চাচাতো ভাইয়ের সাথে সালাম মুসাফা করতে গেছেন, কেন গেছেন? মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, এলেমের নূর যদি না থাকে বেশি দিন পর্যন্ত এই কামটা চলবে না। গাড়ি চলতে 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 কতক্ষণ পরে যে পেট্রোল পাম্পে ঢুকে, কেন? যদি নতুন করে তেল পেট্রোল ঢালা না হয়, মোবিল চেঞ্জ না করা হয়, তাইলে এটা চলবে না। অনুরূপ ভাবে দিন সার্বক্ষণিক ভাবে এলেমের মহতাজ। এলেম হাটে বাজারে কিনতে পাওয়া যাবে না, এলেমের জন্য ওলামাদের কাছেই আসতে হবে। আর ওলামাদের কাছে আসা যাওয়া কমাই দিয়ে বন্ধ করে দিয়ে যদি কেউ দিনের উপরে চলতে চায়, তাইলে ওই অবস্থা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আপনারা সকলেই জানেন কত লক্ষ মুরতাদ হয়ে গেল। এই মুরতাদ যারা হয়েছে তাদের মধ্যে সাবেকিন আউয়ালিন, মুহাজির, বদরি, উহুদের শরিক, খন্দকের শরিক, এদের মধ্যে কেউ মুরতাদ হয়েছে? হয় নাই। কারণ তাদের কাছে ইমানও ছিল, সহবত ছিল দীর্ঘদিনের। যারা ঝাঁকে ঝাঁকে এসে মুসলমান হয়ে চলে গেছে, মুসলমান হয়েছে মজলিসে বসতে চলে গেছে, বা আরেকজনের হাতে মুসলমান হয়ে এখানেই রয়েছে, মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, মুরতাদ্দিন যারা তাদের সংখ্যা হলো ওরা। এই দিনের জন্য যেমনি ভাবে, এই এলেমের জন্য যেমনি ভাবে কোরআন কিতাবের মহতাজ, আমরা অনুরূপ ভাবে সহবতেরও মহতাজ। সহবতের দ্বারাই দিন ছড়াইছে, যেই সহবতের সাথে এখলাস থাকে, যেই সহবতের কাছে শ্রদ্ধা থাকে, সাথে শ্রদ্ধা থাকে। আজকাল আমরা আজাদ হইতে হইতে, কাম কর্নওয়ালারা আজাদ হইতে হইতে এমন হয়েছে, কোনোদিন মসজিদে গেলে ইমাম সাহেবের সাথে দেখা হয়, তাও খাসভাবে তার সাথে যে আমরা দেখা সাক্ষাৎ করি না, আমাদের সাথীরা করে না, আর শুধুমাত্র একজন আলেমের সাথে দেখা করতে যাওয়া, এটা তো বন্ধই হয়ে গেছে, যার কারণে এই ফেতনাটায় বাতাস পাইছে। যারা এই ফেতনা করার জন্য পরিকল্পনা করতেছিল তারা বুঝছে যে এখন এদের অন্তরে আর ওলামাদের মহব্বত নাই, এখন এদেরকে যেভাবে খুশি ওইভাবে ঘোরানো যাবে। এই পরিকল্পনা একদিনের না। আজকাল যে সমস্ত ঘোষণা মোষণা শোনা যাইতেছে ওলামাদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আমরা শুনতেছি, এই পরিকল্পনা একদিনের না। হযরত ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই ওনার শেষ জীবনে খুব প্রেশার। ওনার প্রেশারের কথা একজনে মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাই মদিনাতে যে হযরত শেখের কাছে বললেন, হযরত শেখ বললেন যে এনামকে বলো একটু সবর করতে, আমি এটার ফয়সালা করাবো, রওজা আথার থেকে আমি ফয়সালা করাবো। উনি রওজা আথার পাশে মোরাকাবা করলেন, করতে করতে শেষ পর্যন্ত জানানো হইল যে কাম এখন মশারার উপরে চলবে।
অনেক ছড়াইয়ে গেছে, একজন মানুষের এরকম ইস্তেদাদ নাই যে একা জিম্মাদারি নিয়ে কামকে সামলাবে, এরকম সময় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মদিনাতে ছিলেন, ওনার একটা জামাত ছিল সুরার উমুমি খুসুসি, দুই রকম জামাত ছিল, সমস্ত সাহাবী ওনার সোরা, বিশেষ করে কয়েকজন মানুষ ওনার ব্যক্তিগত সোরা। হযরত আবু বকর সিদ্দিক, ওই জামানাতে কোনো গভর্নর ছিল না, কোনো গভর্নর ছিল নাকি? গভর্নর ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা একজনকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজনকে গভর্নর হিসেবে পাঠাইছেন ইয়েমেনে, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে গভর্নরের সংখ্যা আরো বাড়লো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আধা দুনিয়াকে দেখভাল করার জন্য আধা দুনিয়ার মধ্যে গভর্নর পাঠাইলেন। একার পক্ষে সম্ভব না, পরিস্থিতি এমন হওয়া যে একার পক্ষে সম্ভব না, সাহাবাদের জামানার থেকে আছে এটা। তো হযরত জেনামুল হাসান রহমতুল্লাহ এটাকে বললেন ওনার ভাষায় যে কাম অনেক ছড়াইছে, বিস্তার লাভ করছে, একক ইস্তেদাদের পক্ষে এটাকে সামলানো সম্ভব না, আমি একটা সুরা বানাইতে চাইতেছি। সকলে এটাতে একমত হইলেন, দশ জনের সুরা বানাই দেন। এর কিছুদিন পরে হযরত রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, তখন ওই সুরা যখন বানানো হইলো তখন ফয়সালা কে করবে? হযরত মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাই রায় দিলেন যে হযরত যেই মজলিসে সুরার যে মজলিসে আপনি উপস্থিত থাকবেন ওই মজলিসে আপনি ফয়সালা করবেন, আপনি যেই মজলিসে থাকবেন না ওই মজলিসে আমরা মশওয়ারা করে ওই সময়ের জন্য একজনকে ফয়সাল বানাবো। ঠিক আছে। হযরত জেনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল, ওই সুরাওয়ালারা বসলেন, এখন নিজামুদ্দিনের কি হবে, নিজামুদ্দিনের কি হবে, নিজামুদ্দিনের কাম কেমনে চলবে? রায় লেনদেন শুরু হয়েছে, এর মধ্যে মাওলানা সাদ সাহেব বললেন যে এখানে কোনো জিম্মাদার না বানানো, কিছু মানুষ আছে খানদানের কারণে আমাকে মহব্বত করে, কিছু মানুষ আছে হযরত জেনামুল হাসান রহমতুল্লাহের কারণে মাওলানা জুবাইর সাহেবকে মহব্বত করে, আমাকে বানানো হলে ওনার মহিব্বিন যারা আছে তারা আপত্তি করতে পারে, ওনাকে বানানো হইলে আমাকে যারা মহব্বত করে তারা আপত্তি করতে পারে, ফেতনা শুরু হয়ে যাবে, এখানেও সুরা হোক, ওইখানে সুরা বানাই দেওয়া হইল, তিনজনকে ফয়সাল বানানো হইল। ওনার নানা মাওলানা ইজহার সাহেব রহমতুল্লাহ আলী, মাওলানা জুবাইর সাহেব বর্তমান রহমতুল্লাহ আলী, মাওলানা সাদ সাহেব বাড়ি বাড়ি চলতেছিল। ও আরেকটা বললেন যে এখানে কেউ বায়াত করতে পারবে না, এখানে কেউ বায়াত করতে পারবে না। দুইটা রায়ের মধ্যেই বাহ্যিকভাবে বড় সুন্দর কিন্তু ভিতরগতভাবে অত সুন্দর না, কারণ মাওলানা জুবাইর সাহেব ওর আগের থেকে 30 বছর যাবৎ হযরতের সমস্ত সফরের সাথী, কামের উসলির সম্বন্ধে জানে, সারা দুনিয়ার মানুষ হযরতের ছেলে হিসাবে ওনাকে একটা বিশেষ মর্যাদা দিয়ে দেখে, যদি আমির বানানের ফয়সালা হয় তাহলে রায় ওইদিকে চলে যেতে পারে, বায়াত করতে পারবে না, কারণ হযরত মাওলানা জুবাইর হাসান সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে শেখ উল হাদিস রহমতুল্লাহ অনেক আগে ইজাজত দিয়েছেন, ওনাকে আর মাওলানা সাদ সাহেবের আব্বা মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইকে একই সাথে ইজাজত দিয়েছেন, আর মাওলানা সাদ সাহেব সরাসরি কারো হাতে বায়াতও না, ওনার কাছে কোনো ইজাজতও নাই। যদি মার্কাজে বায়াতের সিলসিলা আগের মতো চালু থাকে, হযরত ইলিয়াস রহমতুল্লাহের জামানাতে ছিল, হযরত ইউসুফ রহমতুল্লাহের জামানাতে ছিল, হযরত এনামুল হাসান রহমতুল্লাহের জামানাতে ছিল, এই সিলসিলা যদি জারি থাকে তাহলে উনি শূন্য, ওনার কাছে কারো কোনো ইজাজত নাই। এই সুবিধার জন্য উনি এই রায়টা দিয়ে দিলেন।
এরপরে যতদিন পর্যন্ত মালানা এজাহারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিলেন, ওনার মেজাজ তবিয়ত স্বভাব ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যেদিক দিয়ে হাইটে যেতেন থরথর করে বুক কাঁপত সবার। উনি মার্কাজ তবলিগ তালিম এটা ছাড়া অন্য কিছু বুঝতেন না, উনি কাউকে চিনতেন না, কোন রেশতা ওনার কাছে প্রাধান্য পায়নি। আমরা নিজে দেখছি, 2 মাস থাকছি ওইখানে, দীর্ঘদিন যাবৎ যারা থাকতেছিলেন তারা অনেক সময় বলতেন, আলি সাহেব কিয়া বাত হে, মামু তুমি বহুত মহব্বত করতে হয়। সবাই অনেক মামু বলতো, মামু তুমি বহুত মহব্বত, কিয়া বাত হে, তুম তো উনকে নজর মে এসে হোগে কি মশওরে মে আগে তুম না পৌঁছো তো কিসি কো বুলানে কে লিয়ে ভেজতে হ্যাঁ, উমর ফারুক আজ ফির শুরু হোগা 92 সনে, আজকের থেকে 16 বছর আগে, কি বলছে, আজকের থেকে 26 বছর আগে। আবার ওই সময় কাকরালি চিঠি লেখাইছিলেন উনি নিজামুদ্দিন থেকে, যে ওর মতো লোক পাঠাও, সে আসার আগে তোমাদের বাংলাদেশ থেকে যত জামাত আসতো আমরা 1/4 ভাগের 1 ভাগ পাইতাম না, বিছনাপত্র জমা দিয়া পাসপোর্ট জমা দিয়ে টিকিট একটা নিয়ে উধাও হয়ে যেত, সারা হিন্দুস্তান ঘুরে বেড়াইতো। আবার সফরের শেষে একদিন দুদিন আগে এসে বয়ান শুনে পাসপোর্ট টিকিট লিয়ে বাড়িতে চলে যেত, কিন্তু আসার পরে একজন মানুষ বেকার সময় কাটানোর সুযোগ পায় না, আমলের শুরু থেকে শেষ পর্যন্ত সব আমলের তর্জমা করতেছে, সাথীরা কে কে আসতেছে তজবিজ আলাদের কাছে রিপোর্ট দিতেছে, সকালবেলা সবাইকে এনে জামাত বন্দি করাইতেছে, নিজে হাতে জামাত রক্ষত করে দিয়ে আসতেছে, স্টেশনে যে নিজামুদ্দিনে দিল্লিতে যে রক্ষত করে দিয়ে আসতেছে। একদিন রাত্রে আমি খানা খাইতেছি, সে প্রায় 1.5 মাস পার হওয়ার পরে আমার কাছে তো রুটির চেয়ে ভাত তিনবেলাই, ভাতের চেয়ে রুটি তিনবেলাই ভালো, ভাত একটু বিপদ, রুটি খাইতেছে, অনেক কথার থেকে ঘুরতে ঘুরতে আসছেন, খানার সময় ঘুরছেন, আমার সামনে এসে দাঁড়াই গেছেন। আপনারা অনেকে জানেন কারি জহিসাব রহমতুল্লাহ আলাইকে, বছরের পর বছর আমাদের দেশে আসতেন, ইস্তেমার 1 মাস আগে আসতেন, জোরের সময় আসতেন। ওনার ভাই কারি নাসির সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন খানার জিম্মাদার, এক পা মাজুর ছিলেন, কড়াই কড়াই হাঁটতেন, একটা পা একটু ছোট ছিল, আমার সামনে এসে দাঁড়াইছে, আমার তো কাঁপুনি শুরু হয়ে গেছে, না জানি কি অভিযোগ গেছে, রুটি মুটি মুখের মধ্যে যেতে ছিল একটু গাল শুকাই গেছে, হাতেরটা হাতেই রয়েছে, এখনই পিটাই শুরু হয়ে যাবে, জোরে চিৎকার দিছেন, কারি নাসির কাহায়, উনি নিচতলায় ছিলেন, কে খবর দিছে এই খোলা মানুষ কিভাবে যে আসছেন দোতলায়, কাহা হতে হো মার্গে কি বলবো, রুটি খা রা এনকে লে চাউল কেমন ইদি, তো কেবল উনি বলতেছিলেন যে আমি তো তাকে জিজ্ঞেস করছি, সে রুটি পছন্দ করে, জলদি তো চাউল লাভ, মার্কাজে তো চাউল নাই, হোটেল থেকে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে, উনি চলে গেছেন এটা বলে। এমনি বিরিয়ানি তো মোটেই খাই না, বিপদ হয়ে গেল। কারিনা শেষে বলতেছে যে বেটা তো জানওয়ালা খালো, ওরা মুঝে পুছে কাকে খায়া থা, চাউল খায়া থা, ফের পেটায় শুরু হয়ে যায়গা, মুঝ পর রহম করো, রহম খাও। আবার 3-4 দিন বাকি আছে সফরের, একদিন আসছে, আমি যেখানে থাকতাম ওইখানে, ওমর ফারুক তুমি দেওবন সাহেবগুলো গেছে, এগুলো কিচ্ছা না, ওনাদের এলেমের সাথে কতখানি মহব্বত ছিল, লাগান ছিল, এহতেরাম ছিল, তো ওহা কি তশকিল তো নেই হুই, গরে খুদা কে বান্দে তশকিল কি ক্যা বাত হ্যায়, তুম হিন্দুস্তান আয়ে হো আর হামারা কবিরিন কে মকামাত কি জিয়ারত নেই কি, কল চলে যাও দেওবান সাহারমন গঙ্গু জিনজানা থানাবন রায়পুর, আপনি ওহা বুজুর্গ হ্যায় নোরানিয়ত হ্যায় তুম মুলাকাত করকে আ যাও।
আমার সাথী যারা ছিলেন, কাকরাইলে তখন ওস্তাদ ছিলেন মাওলানা সাইফুল্লাহ সাহেব, হাফেজ খালেদ সাহেব, ওনারা আবার গোপনে গোপনে যে সব ঘুরে আসছে। এখন যখন এটা শুনছে আমাদেরকে নেবেন না, আমাকে হ্যাঁ আপনারা তো আমার জামাতের সাথে, আপনাদেরকে নেবো না মানে আমি একা যাবো নাকি? আমরা একটা মাইক্রোবাস ভাড়া করলাম 3 টাকা কিলোমিটার, রাত্রে থাকলে বাড়তি 50 টাকা। এক রাত দেবন্দে থাকলাম, এক রাত গঙ্গুতে থাকলাম, এক রাত সাহারানপুরে থাকলাম, লম্বা ঘটনা। আর বাকি জালালাবাদ, ভিনজানা, থানা ভবন, মিরাট, এগুলা দিনে দিনে জিয়ারত করে আসলাম। 1900 কত টাকা ভাড়া হইল। ওই জামানায় 5 টাকার উপরে হোটেলে খাওয়ার কোনো সুযোগ ছিল না, হিন্দুস্থানের যে কোনো জায়গা পোলাও কোরমা বিরিয়ানি যাই খাই। আমি বললাম যে বেচারারে 2000 টাকা দিয়ে দাও, টাকা তো আমরা জমা করছি, হিন্দু ছেলে বড় ভালো, এই 3 দিন পর্যন্ত আমাদের সাথে থাকছে, যখন যেখানে থামাইতে উঠেছে তার চেহারার মধ্যে বিন্দু মাত্র না গাওয়ারই নাই, যেখানে বসাতে চলে গেছে ওইখানে বসে রয়েছে, এই 30-35 বছর বয়সের ছেলেটা, আল্লাহ তাআলা তাকে হেদায়ত নসিব করে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমি দেওবন্দে যাই নাই, আমি সাহারানপুরে যাই নাই, আমি গঙ্গুতে যাই নাই, যেগুলো এলেমের মাকাম, এলেমের বাতি যেখানে জ্বলতেছে, আমাদের আকাবের যে নূর যেখানে জ্বলতেছে, এটা মাওলানা ইজহার সাহেব রহমতুল্লাহ এর কাছে অপরাধ মনে হয়েছে। তো এলেমের কতখানি পিপাসা ছিল ওনাদের মধ্যে, এই পিপাসা দাফন হয়ে গেছে, আহলে এলেম সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। এই জন্য মাওলানা ইজহার সাহেব রহমতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন এতদিন পর্যন্ত ওনার কোনো উচ্চবাচ্য কোনো কথা কেউ শোনে নাই। মাওলানা জুবায়রুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন ওনার খামোশি ওনার জন্য বড় একটা পাথর ছিল, সে বলতে পারে নাই, কারণ ওনাকে মহব্বত করে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ তবলিগওয়ালা। অত বড় শরীর টানিয়া কোনোদিন মানুষের সাথে একটু বিরক্ত মুখে মোলাকাত করতে দেখিনি। একবার হজের মৌসুমে বৃষ্টি হয়েছিল, বহু মানুষ মারা গেছে আপনারা শুনছেন, আমরা কঙ্কর মারতে যেয়ে সময় মতো মারতে পারলাম না, আসর পরে মারার কথা ছিল, কিন্তু এক জায়গাতে বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। যখন ওখান থেকে বের হলাম দেখলাম লাশ পড়ে রয়েছে, যেখানে যেখানে পানি পাচ্ছিল না লাশ। কোনো রকমে বেলা ডোবার আগে দৌড়ে দৌড়ি করে কঙ্কর মারছি, কঙ্কর মারা শেষ করছি, নামাজের জায়গা তালাশ করতেছি। এরই মধ্যে তখন এই যে 2-3 তালা হয়নি, মাওলানা জুবায়রুল হাসান সাহেব কঙ্কর মেরে শেষ করছেন, উনি নামাজটা পড়ছেন, আমাদেরকে দেখে এভাবে তাকাইছেন, দৌড়ে যেয়ে মোসাফা করলাম। বলে যে জামরাত খতম হোগি জিয়া, নামাজ পড়ি তুম লোগোনে? নেই, উস কোনে মে চলে যাও, মেনু ওহা নামাজ পড়ে কে আ রহা হুঁ। এত বড় পরেশানির মধ্যেও মানুষদেরকে এত মহব্বত করতেন। মাওলানা ইজহার সাহেব রহমতুল্লাহ এর অবস্থা কি ছিল? আমি যখন ছিলাম তখন হাজরত রহমতুল্লাহ খুবই অসুস্থ ছিলেন, মশরাতে আসতে পারতেন না, ফয়সাল থাকতেন মাওলানা ইজহার হাসান সাহেব রহমতুল্লাহ আলাই। মশরা শেষ হইলে ওই মশরার খাতাটা নিয়ে মাওলানা উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ ছেলে মাওলানা আব্দুর রশিদ আর হাজরত রহমতুল্লাহ খাদেম হাজরত মাওলানা সুলাইমান জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, এই দুজনে যাইতেন মশরা শোনাইতেন, হাজরত ধ্যানের সাথে শুনতেন। আমি একবার দুবার পিছনে যাই দেখছি যে কি করে, খাতাটা নিয়ে যায় কেন, এক পাশ থেকে শোনাইতেছেন, কতক্ষণ পরে চোখ উঠে তাকাইলেন, সাথে সাথে আমরা চুপ হয়ে যাইতেন। কতক্ষণ তাকাই থেকে মাথা নিচে করতেন, ওনারা বুঝতে পারতেন যে এই মৌজুটা, এই ফয়সালাটা ওনার সাড়ে সদর হইতেছে না। নিচে সব পুরো মাঝে বসা থাকতো, ওইটাকে আবার মশারা করে আবার চিন্তা ভাবনা করে ওইটার ফয়সালা যে আবার শোনাইতে হইতো। হযরত মাওলানা ইজহার সাহেব রহমতুল্লাহ আলাই কখনই এটা ইয়ে করে নাই যে আমরা সবাই মিলে ফয়সালা করছি, না, ফয়সালা তো ওনার। এতখানি কেতাব ছিল। যখন মাওলানা জুবায়রুল হাসান সাহেব ইন্তেকাল করলেন, ওনার জীবদ্দশাতে ওনার উপরে যে নির্যাতন চলছে আর উনি যেভাবে সবর করছেন,
এইটাও একটা রেসালা বের হয়েছে, চোখের পানি চলে আসবে ওনার উপর যে নির্যাতন হয়েছে। মাওলানা জুয়ার আহসান সাহেবের ইন্তেকালের পরে বছর দুয়েক পরে উনি একদিন ঘোষণা করলেন যে তোমরা সব মশরওয়ালা, আমি হইলাম আমির। সাথে সাথে একজন আপত্তি করলো, অনেকে লজ্জায় মাথা নিচা করলো, একজন আপত্তি করলো যে আপনাকে আমরা আমিন মানি না, তাহলে আমাকে আমিন না মানলে জাহান্নামে চলে যাও। এখানে শুধু আগে তো চিল্লা তিন চিল্লার ফয়সালা হয়তো, বিদেশের সাফায় ফয়সালা হয়তো, এখন কিয়ামতের মাঠের ফয়সালা শুরু হয়ে গেছে বলে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামে যাও। এটা নিজে কানে শুনছি রায়বেন ইজতেমাতে 2015-তে নিজামুদ্দিন থেকে কাফেলা আসছিল, নিজাম বস্তি নিজামুদ্দিনের একটা জামাত ছিল, তারা পুরো আলেমি মশওয়ারার সামনে এটা রাখছে, যে উনি এই সমস্ত কথা বলে চুপ। এরপরে ওইখানে আরো কি কি ঘটছে এটা বলতে গেলে তো আমার অনেক সময় লাগবে। আমাদের দেশে সূচনাটা কবে এটা থেকে এটা শোনেন, এই যে গত 5 দিনের জোর গেল, এর আগের 5 দিনের জোরের সময় ঢাকার কিছু ওলামা একরাম যাদের সাথে সাদা সরোজুর রহমতুল্লাহ আলাইহ সাহেব দাদা, মাওলানা রুহুল আমিন সাহেব, মাদজিদুল আলী উনি গেছেন, ওনারা গেছেন এই জন্য যে ওনারা ওইখান থেকে যারা আসছেন তাদের কাছে একটা খবর দেবেন যে ওনার ব্যাপারে আমরা এই কথা শুনতেছি, এই কথাগুলো কোরআন হাদিসের খেলাফ, জমহুরে ওলামার খেলাফ, আপনারা ওনাকে বলেন আমরা ওনাকে ওনার খানদানকে এই কামকে শ্রদ্ধা করি, আপনারা যে খবরটা দেন উনি যেন এর থেকে বিরত থাকে। বলেন এটাকে কোনো দোষের কথা হয়েছে? ওনারা তো এক গাড়িতে আসেন নাই, কেউ গাড়িতে আসছে, কেউ বাসে আসছে, কেউ সিএনজিতে আসছে, এসে এক জায়গাতে বসছে, ওলামা একরাম আসছেন। আমাদের খেদমতের জিম্মাদার ছিল হাজি সেলিম সাহেব, আল্লাহ তাআলা তার এত বড় একটা কলিজা দিছে, ধরে ধরে নিয়ে নাস্তা করাইতেছেন। তারপরে ওনারা নিজামুদ্দিন থেকে যারা আসছিল তাদের কাছে যেতে চাইছে, যেখানে মাওলানা জামশেদ সাহেব ছিল, মাওলানা শওকত সাহেব ছিল, ভাই মোশতাক ছিল, মুফতি কম বয়সী কি যেন নামটা শাহজাদ, মুফতি শাহজাদ ছিল, আরো কয়েকজন ছিল, প্রফেসর এনাম ছিল। যখন মাওলানা ইব্রাহিম সাহেবরা চলে গেছেন, মাওলানা ইব্রাহিম সাহেব কেন চলে গেলেন ওনার লেখা চিঠিটা আপনারা দেখছেন, শেষ পর্যন্ত শেষ শব্দটা উনি যেটা লিখছেন সেটা হলো মাই কাটা হুয়া নেহি হো, মাই হাঁটা হুয়া হো, আমি তবলিগ থেকে বিচ্ছিন্ন হই নেই, বরং আমাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। তারপরেও যদি কোনোদিন এখানকার হালাত ঠিক হয়ে যায় কোনো খবর লাগবে না, হালাত ঠিক হয়েছে খবর পাইলে আমি নিজেই চলে আসব। তো এরা যাবেন, তো আমাদের দু একজন সাথী, আমাদের খবর নেই, আমরা যার যার কামরায় যার যে আমল ওই আমলে নিয়ে আমরা ব্যস্ত। মাদ্রাসার কিছু উস্তাদ তারা বললেন যে এভাবে না যে হয়তো ওনারা আরাম করতে পারেন, আমরা একটু সময় নিয়ে নিই ওনাদের কাছ থেকে। ঠিক আছে, ওনারা যাই সময় নিলেন, গেল দেখা করলো, কথা বললেন মাওলানা রুহুল আমিন সাহেব আর কেউ না, ওনার মতো উনি বলে চলে গেছেন। জোর শেষ হয়ে গেল, মঙ্গলবারে দোয়া হয়ে গেল, সম্ভবত বুধবার আর সম্ভবত বৃহস্পতিবার আমি বাড়িতে আসব। রাত্রে খবর পাওয়া গেল ঢাকা শহরের কিছু সাথী আসবে, তাদের কি অভিযোগ আছে এইটা নিয়ে। পরে জানা গেল অভিযোগ হইল মাদ্রাসার উস্তাদেরা নিজামুদ্দিন থেকে যারা আসছে তাদের সাথে বেয়াদবি করছে, এই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে আসবে মাদ্রাসার উস্তাদদেরকে কাকরাইল থেকে
বাদ দিতে হবে। এখন তো ওস্তাদরা পরেশান, কি বিয়াদবি করলাম কি হবে, আর তাদের ইন্ধন দেওয়ার লোক তো আমাদের মধ্যেই আছে। তিন স্যার আছেন, নাসিম সাহেব, অসিফ সাহেব, ইউনুস সাহেব, ওনারাই ওনাদেরকে জোগাড় করে নিয়ে আসছেন। মালানা রবি লক্ষের ফায়সালা। এখন আবার উস্তাদরা শুনছে যে আমি চলে যাব, এখন সবাই সে আমাকে ধরছে যে হুজুর আপনি থাকেন। আমাকে ভাই আমি থাকবো, আমি তো বাড়িতে যাব, আমার সব কিছু রেডি, ফজরের সময় গাড়ি আসবে, আমি চলে যাব। এখন সবার চোখে পানি, বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে আমি মশওয়ার পরে যাব। রোজানার উমুর শেষ হওয়ার সাথে সাথে আব্দুল হান্নান, মুজিবুর রহমান, আলাউদ্দিন, আলতাফ এরা একসাথে দাঁড়ায় গেল। আমাদের একটা কথা আছে, রবিউল্লাহ সাহেব বললেন যে বলেন আপনাদের কি কথা, সবাই একসাথে না বলে একজন একজন করে বলেন। যে বললেন যে আমরা বিচার চাই, নিজামুদ্দিন মুরুবীদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে এমন অপমান করা হয়েছে যে তারা হেদায়েতের কথা বলতে যাবেন না, তারা দোয়ায় শরিক হবেন না। আমরা 50-60 জন মানুষ রয়ে তাদেরকে বুঝাইছি, হাতে ধরছি, পায়ে ধরছি, তারা বলছে যে না ওই মেম্বারে তো আমাদের জন্য নিরাপদ না, ওইখানে আমাদের উপর হামলা হইতে পারে। আচ্ছা আমরা 200-250 লোক নিয়ে মেম্বারকে ঘিরে রাখছি, তারপরে তাদেরকে আমরা মেম্বারে নিছি, কেন ওনাদেরকে অপমান করলো, মাদ্রাসার উস্তাদরা কেন ওনাদেরকে অপমান করলো, বিচার চাই। তো সবাই চুপ, খালি কলসি তো বেশি বাজে, সবাই তো ভরা। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় ছিলেন, ওনারা যে কামরায় ছিলেন ওই কামরায় থাকতেন না ওর পাশে থাকতেন? বলেন আমরা মজমায় ছিলাম। মজমার দূরত্ব ওনাদের কামরার থেকে কতখানি হবে? প্রায় 250 গজ। তো ওই কামরায় আর কেউ থাকতো? বলে জানি না, বলবে না। ওই কামরায় অসিফ সাহেব, নাসিম সাহেব ও পাশের দিকে ওই একই বিল্ডিং এর নিচে অসিফ সাহেব, নাসিম সাহেব দুই কামরায় থাকেন। ওইখানে তো আরো দুজন সুরা ছিল, তারা কি জানে না? বলতে পারবো না। ওর সাথে সবচেয়ে কাছে হলাম আমরা বাকি সুরা 9 জন, 11 জনের 11 জনই হাজির। মালান অসুস্থ কিন্তু ময়দানে আছেন। প্রথমে শোনার কথা অসিম সাহেব, নাসিম সাহেবের, তারপরে শোনার কথা আমাদের 9 জনের, আপনারা তো অনেক পরে। আমি এই কথাটা বুঝলাম না যে ওনাদের রুম, ওনাদের বিল্ডিং এ যারা ছিল তারা শুনলেন না, পাশে যারা ছিল তারা শুনলেন না, আপনারা মজমার থেকে শুনলেন। এখানে কোন ফ্লাইওভার বানাই দেওয়া হয়েছিল যে সোজা আপনাদের কাছে চলে গেল? কোন টাওয়ারের মাধ্যমে শুনছেন? কথা বলে না। আর কতকাল মিথ্যা কথা বলবেন, ষড়যন্ত্র করবেন? কথা বলে না। এমন চুপ হওয়া হয়েছে প্রায় 12-15 মিনিট কোনো কথা নাই, সব মাথা নিচে করে বসে রয়েছে। অন্য দুজন বুদ্ধি করে আগের থেকে আসেন নাই, ইনুস সাহেব আসেন, উনি চুপ। মাওলানা রবিউল হক সাহেব কতক্ষণ পরে বললেন যান, ফাইজলামি করতে আসছেন। এরকম ফাইজলামি করতে কোনোদিন মশারাতে আসবেন না, কোনো কাম থাকলে আসবেন। এই তাদের যান বাঁচলো, একজন একজন করে চলে গেল। তার 45-45 দিন পরে টঙ্গী ইজতেমা, আমাদের মশওয়ারা হলো যে মঙ্গলবারে রাত্রি 8টার আগে আমরা ময়দানে পৌঁছে যাব, এশার নামাজ হবে 8:30, খানা পিনা হবে, তারপরে মশওয়ারা হবে। জেলাওয়ালাদেরকে ডাকে,
মঙ্গলবার রাতে যায়, বুধবার সকাল থেকে আমল শুরু হয়। যাদের যাদের ইজতেমা থাকে নজমের সাথে এদেরকে ডাকে। কেবল মশওয়ারাতে বসছি খাওয়া দাওয়া করে, দেখলাম যে ওই কয়জন তো আছেই, ওদের সাথে সাথে ওদের যত গুণগ্রাহী যারা আছে সব ওই চেহারা, যাদেরকে আমরা কোনোদিনও ইজতেমার আগের রাত্রে মঙ্গলবার দিন গত রাত্রের মশওয়ারাতে কোনোদিনও দেখিনি। আমি চিন্তিত হয়ে গেলাম, মাওলানা জুবায়ের সাহেব নাই, উনি অসুস্থ, আর যারা আছে তারা সামনাসামনি কথা কেউ বলে না। মশওয়ারার শেষে আবার প্রস্তাব হইল, মাওলানা সাহেব সাহেব আসবেন, ওনার সিকিউরিটির জন্য আরো কিছু লোকের দরকার। নাসিব ভাই বললেন যে আল্লাহর রাস্তায় এই কামটা করেন না, এতদিন পর্যন্ত আমাদের সিকিউরিটির কোনো সমস্যা হয়নি, কমপক্ষে এটা করেন না। আসিফ সাহেব, শেখ নূর মোহাম্মদ সাহেব আর ওই পুরা বাহিনী তারা ইসরার করতে লাগে, না এইভাবে অরক্ষিত ভাবে ওনাকে রাখা যাবে না। ফয়সাল রবিউল হক সাহেব, আসিফ সাহেব বলে দিলেন আব্দুল মতিনকে, ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে, প্রথমে বললেন আব্দুল মতিন তুমি ইয়ে করো, আরো কিছু লোক দাও। পরে হয়তো ওনার মনে পড়লো যে আব্দুল মতিন ভাই ওনার চেয়ে বয়স অনেক বড়, এরপরে বললেন যে আপনি আরো কিছু লোক নিয়ে আসেন। ফজরের আগে নতুন করে 1500 লোকের নিয়োগ দেওয়া হলো ভিতরে, যেখানে একজন লোক ওই এরিয়ার ভিতরে একজন লোক নিতে গেলে 5 বার 7 বার করে মশওয়ারা হয়, এর সম্বন্ধে কে কি জানে। এক রাত্রে 1500, আমি চিন্তা করলাম যে এটা 5 দিনের জোরে মশওয়ারা যেটা হয়েছিল ওর প্রতিশোধ নেওয়ার জন্য এটা হইতেছে। ফজর নামাজ পড়লাম, নামাজ আমাকেই পড়াইতে হলো, নামাজ পড়ে নাসিম সাহেবের রুমে গেলাম, বললাম যে নাসিম ভাই আমি চলে যাব, আমি এখানে থাকতে পারবো না। উনি একটু মৌখিকভাবে বললেন যে কেন যাবেন কেন যাবেন, থাকেন থাকেন, আমি চলে আসলাম। মাওলানা রবিউল হক সাহেব ফয়সাল ওনার কাছে বললাম, উনিকে জড়াই ধরলেন, বুকের মধ্যে টাইনা কান্না শুরু করলেন, আমিও কান্না শুরু করলাম, বড় কষ্ট করে ওনাকে ছাড়াইয়া আমি দুটা গাড়ি খবর দিলাম, একটা গাড়িতে আমি চলে আসলাম আর একটা গাড়িতে বললাম যে আমার সামান নিয়ে আসো। 15 দিন থাকতে হয়, লোকজন আসে, নিজের ব্যবহারের যা দরকার হয় তার চেয়ে 5 গুণ বেশি সামানের দরকার হয়, চলে আসলো। আসার পরে বিভিন্ন জনে আমাকে ফোন দিতে লাগলো, আমার সাথে দেখা করতে আসতে আসতে বললাম যে ইজতেমার পরে দেখা হবে, এখন কেউ এসো না। ইজতেমার বৃহস্পতিবার থেকে যারা আমাকে নেওয়ার জন্য অনুরোধ করতেছিল তারা বলতেছিল যে আপনারা, তারা আবার ফোন করতে লাগলো, 3-4 জন চলে আসলো, বলে যে আপনি বুঝছিলেন আমরা বুঝি নাই, এই লোকগুলা শুধু আপনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনাকে না পাই অমুককে মারছে অমুককে মারছে অমুককে মারছে, সবই ওই বাউন্ডারির মধ্যে হয়ে গেছে, ওটা কেউ জানে না, কাউকে জানাই নাই। সিরাজ ভাইয়ের মতো মানুষ যাকে দেখলে হাজরত রহমতুল্লাহ পর্যন্ত এরকম বুক উঁচা করে দেয়, হ্যাঁ ভাই সিরাজ আগে আ। মাওলানা জুবায়ের সাহেবের সাথে সম্পর্কে এমন ছিল মনে হয়েছে যে দোস্ত, সিরাজ ভাইকে আটকাই দিছে, ওনার পকেট ওনার জামা কাপড় সব কিছু চেক করে ওনাকে ঢুকাইছে, দেখা করার জজবা ওই জন্য গেছে। আজ সিরাজ ভাই এখানে যায়নি, ওই যে বিদেশি মেহমানদের খেদমতের জিম্মাদার যে ব্যক্তি ওরা পার্কে, যাই হোক এইভাবে ও ইজতেমা পার হয়ে গেল। বুধবারে মাওলানা সাদ সাহেব জুবায়ের সাহেবের সাথে দেখা করলেন, আমার এখানে আসলেন সাথে ওয়াসিফ সাহেব, দেখে আমার শরীরে জ্বালা ধরে গেল। উনি বললেন যে আমি তোমার সাথে দুইটা কথা বলার জন্য আসছি, আমাকে আমার সাথে কথা আপনি বলতে পারবেন, কিন্তু ওকে কামরা থেকে বের করতে হবে, বেশক এই জায়গাটা কাকড়াইলে কোনো সন্দেহ নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আছি এতক্ষণ পর্যন্ত আমার, ওকে বের হইতে বলেন। বলল যে ভাই হোসেন তুমি চলে যাও, বাইরে যেয়ে দাঁড়াই রইল। ওনার কাছে কি কি হয়েছে এটা আমি বললাম, বলে ঠিক ঠিক আছে আমি সব দেখবো, আমি তোমাকে নিতে আসছি তুমি যাবা না, আমাকে আপনি আসলে তো যাবো, যেতে হবে, চলো গাড়িতে ওঠো। বললাম যে এত তাড়াতাড়ি পারবো না,
আমার প্রস্তুতি আছে, সামানপত্র গুছাইতে হবে, এলোমেলো সব। কখন আসবা? যে মাগরিব পড়ব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। মাগরিবের আগেই পৌঁছে গেলাম, যে মাগরিবের দেখা করে চলে আসলাম। আজকে আমার কদর বেড়ে গেছে, আমি যাওয়ার আগেই বৃহস্পতিবার সকালে আমার জন্য বায়ানের ফয়সালা করে রাখছে, ওনার সব বায়ানের তর্জমার ফয়সালা করে রাখছে। মাগরিবের ডাকলো, কিছু কথাবার্তা বললো। ওলামাদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য একেবারেই একান্ত মজমা উনি বললো যে তোমরা সতর্ক থাইকো, ওলামাদের মাথা বিক্রি হয়ে গেছে। ওলামাদের মাথা গায়েরের হাতে, অর্থাৎ অমুসলমানদের হাতে, ইহুদি নাসারার হাতে ওলামাদের মাথা বিক্রি হয়ে গেছে। সব ওলামাদের মাথা বিক্রি হয়ে গেছে, খালি ওনার মাথাটা বাকি রয়েছে। বলে যে মাথা বিক্রি হয়ে গেছে, সতর্ক থাইকো তোমরা। কারণ উনি যেটা চালাইতে চান, এখান থেকে যদি ওলামাদেরকে না সরাইতে পারেন তো ওনারটা চলবে না। কে বলেন কোনটা চলছে? উনি খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন, পড়াশোনা জমানাতে কি করছেন তা তো বলতে পারবো না, কিন্তু পরবর্তীকালে ওনার নিজের পথটাকে পরিষ্কার করার জন্য যতটুকু মালুমাতের দরকার এটা উনি স্পষ্টভাবে এটা অর্জন করছেন। এই কয়েকদিনের মধ্যে উনি হযরত এটা ফয়সালাও করেছেন। এমন একটা পরিবেশের মধ্যে নিয়ে আমাদেরকে মালা জুবাই সাথে গেলেন পরের দিন। আমি ওনাকে মাগরিবে বললাম যে কালকে আমাকে যেতে হবে বায়ানের পরে 11:30, একজন চিফ জাস্টিসের জানাজা। উনি আমাকে মহব্বত করতেন, বিচারপতি থাকা অবস্থায় আমার কাছে আসতেন, সিঙ্গাপুরে মারা গেছেন, মারা যাওয়ার আগে আমার ব্যাপারে ওসিয়ত করে গেছেন। ওনার ছেলেরা আমাকে ফোন দিয়েছিল, আমি যাবো বলে কথা দিছি, সুপ্রিম কোর্টে জানাজা হবে, ঠিক আছে তুমি যাও। আমি ওখান থেকে এসে জানাজাতে শরীক হলাম বায়ান করে এসে। কাকরালে এসে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার টঙ্গীর মাঠে গেলাম। তো মালানা জুবাই সাহেব গেলেন শুক্রবার দিন, ইজতেমা চলাকালীন অবস্থায়, বা হ্যাঁ ইজতেমা চলাকালীন অবস্থায় বোধ হয় একদিন সকালবেলা আমাদের সকলকে একত্রিত করলেন। চতুর্দিকে ওই বাহিনী ঘেরাও দেওয়া, আজকে অন্য কোনো মতামত দিলে ওইখান থেকে বের হইতে পারবে না কেউ। উনি হজরত যে হয়েছেন এর উপর সিগনেচার করতে হবে। সকলের তো মালানা জুবাই সাহেব বললেন যে না, এটা নিয়ম নাই। আমাদের নিয়ম হলো কোনো একটা ফয়সলা হয়ে গেলে এই সপ্তাহের ফয়সালতে সে সিগনেচার করে, সে সিগনেচার করবে, আমাদের কার সকলের সিগনেচার করা দরকার নাই। অথচ নিয়ম হলো সপ্তাহে সপ্তাহে ফয়সাল বদল হয়, এটা কখন? জোর ইজতেমার মৌকা ছাড়া। জোর ইজতেমাতে যখন নিজামুদ্দিন পাকিস্তানের মেহমানরা চলে আসেন তখন নিজামুদ্দিন থেকে যারা আসে তারা ফয়সালা করে। সেই হিসাবে ফয়সালা কি আমাদের ফয়সাল করছেন না উনি ফয়সালা করছেন? তা আজকে আমাদের সিগনেচার কেন লাগবে? ফয়সাল সিগনেচার তো উনি করবেন। আজকে আমাদের সিগনেচারের দরকার হয়েছে, মালান সুবাস সাহেব বললেন যে আমরা সিগনেচার করবো না, নিয়ম মতো যে ফয়সালা করছে সে করবে, আর না তো সাপ্তাহিক ফয়সালার বাড়ি যা সে করবে। মালানা ফারুক সাহেব ফয়সালা করে দিলেন, সিগনেচার করে দিলেন। ওইখানে আমরা নাজেহাল হওয়ার হাত থেকে বেঁচে গেলাম। ওই ইজতেমার আগে ওলামারা অনেকদিন যাবতই চিঠি দিতেছিল যে আমরা আপনাদের সাথে একটু বসতে চাই, ঢাকার বড় বড় ওলামায়ে কেরাম, আমরা আজ সময় দেই কাল সময় দেই, আজকে ওজোর কালকে ওজোর করতে করতে তাল বাহানা করতেছিল। আমরা বলি যে বসেন, ওই তিনজন বসতে রাজি না। শেষ পর্যন্ত ইজতেমার আগে ওলামারা চলে আসলেন, যেখানে লালবাগের মুহাদ্দিসিন যারা তারা ছিলেন, কাটারাওয়ালারা ছিলেন, মাওলানা মাহমুদুল হক সাহেব ছিলেন, মাওলানা হেফজুর রহমান সাহেব ছিলেন, রাহমানিয়া উভয় জায়গার শাখার উভয় অংশের মুহাদ্দিসিনরা ছিলেন, মাওলানা আশরাফ আলী সাহেব ছিলেন, মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব ছিলেন, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব ছিলেন, মুফতি মিজানুর রহমান সাহেব ছিলেন, আরো ওলামায়ে কেরাম প্রায় 30-35 জন
আমরা ওনাদেরকে আলাদা নতুন বিল্ডিং একটা জায়গায় ঘিরে ঘিরে ওনাদেরকে নিয়ে বসলাম, ওনাদের সাথে বসলাম। মালানা নূর হোসেন কাসেমি সাহেব প্রথমে কথাবার্তা বললেন, তবলিগ শুরু হয়েছে কিভাবে, কখন থেকে আর কেমনে শুরু হয়েছে ইতিহাস তারিখ উনি শুনে এলেন, ওলামাদের সাথে কতখানিক মশওয়ারা হয়েছে। এরপরে মালানা আশরাফ আলী সাহেব কথা বললেন, এরপরে মুফতি মিজান সাহেব কথা বললেন, এরপরে মালানা আব্দুল মালিক সাহেব দু চারটা কথা বলে ওনাদের যে কিছু আপত্তি, ওনাদের যে কিছু সারায় ছিল ওই সারায় সম্বলিত একটা কাগজ দিয়ে গেলেন, যার মধ্যে কয়েকটা শর্ত ছিল, মালানা সাহেব যেন এবছর ইজতেমাতে না আসেন, এই ইজতেমা না তার আগের ইজতেমা, যদি উনি আসতে চান তাইলে ওনার কথাবার্তা বলুন যে আপত্তি, এই আপত্তিগুলো নিরসন করে আসবেন দেওবন্দের সাথে, দেওবন্দ আমাদেরকে লিখিত দেবে, আমরা যোগাযোগ রাখব। দুই নম্বর হলো মালানা ইব্রাহিম সাহেব সহ যারা চলে গেছেন তাদেরকে সাথে নিয়ে আসবেন, আমরা নিজামুদ্দিনে বিভক্তি দেখতে চাই না। তিন নম্বর হলো উনি হাজরতের বানানো যে সুরা যেটা ইন্তেকাল করতে করতে শেষ হয়ে গেছিল, দুইজন ছিল, 2015-তে যে সুরা সাব্যস্ত হয়েছে রায়বেরিলি ইজতেমায়, ওই সুরার একজন উনিও, ওই সুরাকে উনি তসলিম করে আসবেন। এটা কোনো আলমী সুরা কিছু না, এটা হাজরতের বানানো সুরা যেটা হয়ে গেছিল, পূর্ণ ছিল, ওইটাকে তাকমিল করা হয়েছে, নতুন কিছু না। তারপরে আমাদেরকে বললেন যে আমরা যদি চিঠি পাঠাই হয়তো উনি পড়বেন না, আপনারা কাকরালের হেডিং এ পাঠান তখন হয়তো উনি পড়বে। এটা নিয়ে আমরা বসলাম, দেখলাম যে দুইটা শর্ত তো ঠিক আছে, তৃতীয় শর্তটা ওনার জন্য কঠিন হয়ে যাবে। তা আমরা বললাম যে ঠিক আছে, আসলে আমরা চেষ্টা করব মিলানের জন্য, চেষ্টা করব মিলানের জন্য। তো এটা ছিল আমাদের শর্ত যে তৃতীয়টা উল্লেখ করব না, ওনারা আসলে আমরা মিলানের জন্য চেষ্টা করব। কিন্তু পরিস্থিতি এমন ভয়াবহ বানাইলেন যে আমাদের সেখানে থাকার আর কোনো সুবিধা ছিল না, আমাদের অনুপস্থিতিতে তারা ওনাকে হাজরদি বানাইলেন। তাদের চিঠি পাঠাইলাম দুইটা শর্ত দিয়ে, আপত্তিকর বায়ানাতের থেকে বায়ানাতের নিরসন করে আসতে হবে, আর যারা চলে গেছেন ওনাদেরকে সাথে নিয়ে আসতে হবে। একদিন আমরা মশরতে বসা, তখন চিঠির কোনো জবাব আসে নাই, হঠাৎ করে একটা ফোন আসলো আসিফ সাহেবের মোবাইলে, আসিফ সাহেব ফোন রিসিভ করলেন, নিজামুদ্দিনের ফোন দেখা উনি বেশি আনন্দিত হয়ে গেলেন, কিন্তু উনি বুঝতে পারেন নাই যে এটা ওনার বিপক্ষে যাবে। উনি ওই কি করে না লাউড স্পিকার দিয়ে দিলেন, আমরা সকলেই শুনতেছিলাম, ওই পাশ থেকে যে কথা বলতেছিল মুফতি শাহজাদ যে মালানা ইব্রাহিম সাহেব সহ সমস্ত ওলামায়ে কেরামদের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি, প্রকাশ্যে বেয়াদবি যে করছে সে, আর সেই হলো ওনার সবচেয়ে ঘনিষ্ঠ, 24 ঘন্টা ওনার সাথে লেগে থাকে। তো উনি বললেন যে ভাই ওয়াসিফ সাহেব, ওয়াসিফ সাহেব বল রে হ্যাঁ। তারপরে জিজ্ঞেস করলেন ইয়ে জো খাত লিখি হ্যায় আপকে তরফ সে, এ সব সুরা নে মিলকর লিখি হ্যায়, আপনারা সকল সুরা মিলে লিখছেন কিনা, বলে যে হ্যাঁ। তো ফির ইসকা মতলব ইয়ে হ্যায় যে মৌলানা আগর এ দো শর্ত পুরি না করে তো না আয়। সেকেন্ডের মধ্যে উনি আমাদের দিকে তাকাইলেন না, আমাদের কোনো রায় নিলেন না, মতামত নিলেন না, উনি বলেন এ বিলকুল নেই, কি বলেন এই ব্যাপারে আমাদের মতামত দেওয়া দরকার ছিল না, যেহেতু আমরা সকলে সকল সুরার একমতই আমাদের দিছি, আর উনি একা একটা উড্র করে দিবেন এটা কোন উসুলে উনি পাইলেন, ইয়ে বিলকুল নেই হ্যাঁ, ইয়ে তো ওলামাকে এক বাত থি হামনে আপকো পৌঁছা দিয়া, উনকো তো আনা হি হ্যায়, ও হামারে আমির হ্যাঁ, এখন পর্যন্ত কোনো ফয়সালা হয় না, ইজতেমা সভা করবে, কিন্তু ওনাদের সিদ্ধান্ত আগেই, আপনাকে কিভাবে বলে যে ও হামারে আমির হ্যাঁ,
निजामुद्दीन हमारा मरकज है, उनके बगैर तो इस्तेमाल नहीं होगा। इत्मीनान करे फोन कैटे दिलें, আমাদেরকে জিজ্ঞাসা করলেন না যে তাহলে আমরা যে চিঠিতে লিখতেছিলাম লিখছিলাম এখন করণীয় কি আমাদের, ওনারা তো এটা জিজ্ঞেস করতেছে। উনি বলতে পারতেন যে ঠিক হ্যাঁ আমরা সরাকারকে আপকো ফের ফোন করেঙ্গে। এটা হলো তো তবলিগের একটু তবলিগের খুসুসিয়ত, যেটা মশওয়ারা এটা জীবনটা কিছু হইলেও বাকি থাকতো ওটা জব করে দিল উনি, উনি একাই ফয়সালা করে দিলেন। যাই হোক, পরবর্তীতে ওলামায়ে কেরাম জানতে পারলো যে উনি আসবেন, ওনা আরো দু একবার আসার জন্য চাইলেন, কিন্তু এরা বিভিন্ন ব্যস্ততা আবার কিছু থাকে, ইজতেমার আগে বিভিন্ন জেলায় জেলায় ইজতেমা থাকে, এই অজুহাতে ওনাদেরকে আর দেখা করার সুযোগ দিলেন না, জাহর হয়ে গেল ইজতেমাতে। ইজতেমার পরে ওলামায়ে কেরাম আবার আসলেন, সেদিন অবশ্য মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব ছিলেন কেন আমার মনে নাই, নূর হোসেন কাসিমি সাহেব ছিলেন না, এরা ছাড়া আগের মজলিসে যারা ছিলেন তারা সকলে, এবং ওই হাটহাজারীর মুফতি কেফায়েতুল্লাহ সাহেব উনি ওইখানে ওই মজমাও ছিলেন, এই মজমা আসলেন, বসলেন মশওয়ারার পরে আসিফ সাহেব নাসিম সাহেবকে বললেন, উনি ওকালতি বলা মানুষ, কথাকে খুব ভালো করে সুন্দর করে বলতে পারে। উনি কি করলেন, বললেন যে নাসিম ভাই কিছু কথা বলেন। নাসিম ভাই তবলিগের ইতিহাস, ওলামাদের কোরবানি, ওলামাদের সহযোগিতা এমন ভাবে বললেন যে মনে হয় যে উনি ওলামা ছাড়া এক শ্বাসও নিতে পারেন না। সাথে সাথে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব বললেন যে নাসিম ভাই, আমি ছাড় লাগানো মানুষ, তখন আপনারা মুরব্বী ছিলেন, আপনাদেরকে শ্রদ্ধা করি, এই যে ওলামাদের এত প্রশংসা আপনি করলেন, কোরবানির কথা বললেন, এসানের কথা বললেন, আর আমরা একটা কথা আপনাদেরকে দুই তিনটা কথা আপনাদের কাছে রাখলাম, এই কথাটা আপনারা মানতে পারলেন না, উনি না আসলে ইজতেমা হবে না, অনেক দেশের ইজতেমা তিনি যান না, রায়বেরিলি ইজতেমাতে যান নাই, ইজতেমা হয় নাই, কিরকম শ্রদ্ধা করেন আপনি, একটা কথা এতগুলো আলেমের, সারা বাংলাদেশের আলেমদের একটা কথা আপনারা রাখতে পারলেন না, আর আজকে ওলামাদের শ্রদ্ধা করে দেখাইতেছেন। সাথে সাথে নাসিম সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত চুপ, কারণ বায়ান কাল আর হাল দুইটা হয়ে গেছে না, একে কি বলে মিথ্যাবাদী মুনাফেকি, চুপ হয়ে গেলেন। তখন আসিফ সাহেব মুখ খুললেন, বললেন যে দেখেন আমরা তো নিজামুদ্দিনের তাবে, ওখান থেকে যদি কেউ আসতে চায় আমরা তো মানা করতে পারি না। বলেন আমাদের কি মানা করার অধিকার আছে? তো একজনে জিজ্ঞেস করলেন, নামটা আমার মনে নেই, তাইলে কি ওনার আসার ব্যাপারে আপনারা কোনো চেষ্টা করেন নাই? বলে না আমরা কোনো চেষ্টা করি নাই, ওনার মতো করে উনি আসতেন। দেখলাম যে আর একটা মিথ্যা কথা বলে ফেললো, ওলামায়ে কেরাম তারা মনে করে যে এত বড় বড় বুজুর্গ তারা কি আর মিথ্যা বলে নাকি। আমি বললাম যে মেহরবানি করে আপনি দ্বিতীয়বার ওনাকে জিজ্ঞেস করেন, উনি একবার না দুইবার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে কাকরাল থেকে জামাত নিয়ে গেছে কিনা ওনাকে আনার জন্য। সাথে সাথে উনিও চুপ। আমি বললাম যে ওনার কাছে অডিও আছে, আমাদের অনেকের কাছেই আছে, ওলামাদের মধ্যে যারা ছিল তারা একজনে বললো যে আমার কাছে অডিও আছে, উনি তাকে আসতে বলছেন এবং উনি কি কি ভাবে চেষ্টা করছেন এটা আমি শুনাইলাম। প্রথমে ওনাদের অনুসারী যারা তাদের কয়েকজনকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে গেছেন, একজনকে মাধ্যমে বহুত অনুরোধ করে তার সাথে দেখা করার সময় নিচ্ছেন। যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে দেখেন এইটা নিয়ে তো একটা মত পার্থক্য চলতেছে, কমপক্ষে আপনারা তবলিগের যারা আছেন তারাও যদি একমত হন তাহলে তো আমার জন্য জিনিসটা সহজ হয়, যে তবলিগলারা চাইতেছে কি ওলামাদেরকে আমি অন্যভাবে বুঝাইতে পারবো,
আপনাদের মধ্যেই তো একমত না, বলে না আমাদের মধ্যে সবাই একমত, বলে যে এই কথা আমি এইভাবে মানতে পারবো না, এই কথা আমি এইভাবে মানতে পারবো না, আপনাদের সুরার যে কজন আছে সবাইকে নিয়ে আসেন, আমি সবার মুখ থেকে এক এক করে শুনতে চাই। আমি বাড়িতে আসছিলাম, প্রথম দিন যখন গেছে তখন আমাকে যাওয়ার জন্য বলছে, আমি বলছি যে আমি যাব না, ওলা মারা যেটা বলছে এটার মধ্যে আমি একমত। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে উনি বললেন যে আমি একমত, মাওলানা মালিক সাহেব বললেন যে ওলা মারা যেটা বলছে এটার মধ্যে আমরা একমত, আমি এর বাইরে যাব না। এরপরে বাড়িতে আসছি, আগের দিন রাত্রে ফোন পাইলাম, দুই দিন আর দুই রাত আগে, যে আবার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে যাওয়ার প্রোগ্রাম হইতেছে, আপনার এখানে থাকা উচিত, যাইতে চাইলে যাবেন, না যাইতে চাইলে আপনার আপত্তি থাকলে আপনি বলবেন। আমি সকালে চলে গেছি, সকালে হঠাৎ করে প্রস্তুতি, সকালে যেতে পারিনি, আমি দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিছি। এখান থেকে একটা গাড়িতে আমাকে দৌলতদিন আমাই দিছে, লঞ্চে পার হইয়া ঢাকার থেকে একটা গাড়ি আসছে, ওখান থেকে আমি ওই গাড়িতে চলে গেছি। রাত্রে পরামর্শ হয়েছে, আমাকে ডাকে নাই, অন্য কয়েকজনে পরামর্শ করছে। সকালবেলা আমি অপেক্ষায় যে সবাই যখন যাবে তো আমাকেও ডাকবে, আমাকে ডাকে নাই, চলে গেছে, আমাকে বলে নাই। মালার জুবের সাহেবকে বলছে, মালার জুবের সাহেব বলছে আমি যাব না, বলে এটা কেমন হয়, আপনার তো যাওয়া দরকার, বলে যে আমি যাইতে পারি, আমি যে ওইটাই বলবো যে ওলা মারা যেতে একমত, আমি ওইটাতে একমত, আমি ওইখানে যে ওইটা বলবো। তখন আর ওনাকে পিড়াপিড়ি করে নাই, চলে গেছে, আমিও যাই নাই, মৌলানা জুবাইর সাহেব যাই নাই, বাকিদেরকে নিয়ে গেছে। যেয়ে ওয়াসিফ সাহেবের দ্বিতীয় মিথ্যা কথা, যে আমরা সকলেই আসছি, স্বরাষ্ট্রমন্ত্রী কার চেহারা জানে, কারো চেহারা সে চিনে, কে সোরা কে সোরা না, সকলেই একমত, উনি আসুক। সবাই আসতেন না, মৌলানা জুবাইর সাহেব আসে নাই, কেন আসে নাই, উনি অসুস্থ, ওনার বুকে ব্যথা, কিচ্ছু না, উনি মানা করে দিচ্ছেন যে আমাকে যদি নেন আমি ওখানে যেটি বলব। আরেকজন আসে নাই, কেন, যে ওই সকালে তো সুরার মধ্যে আলেম যারা আছে তাদেরই একজন বয়ান, একজনের বয়ান হয়, সেই জন্য আরেকজন রয়ে গেছে, কিন্তু বয়ান আমার ছিল না, মৌলানা আব্দুল মতিন অথবা মৌলানা ইয়ের সম্ভবত মৌলানা মনির আহমদ শাফিনী, ওনার বয়ান ছিল। আর একটা মিথ্যা কথা, ওইখানে যে ওনাকে নিয়ে আসলো, আসার যে অবস্থা, সাথে সাথে মোটর সাইকেল দিয়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেভাবে আসে ওইভাবে আনলো, স্বরাষ্ট্রমন্ত্রী তাই আক্ষেপ করে বলছিলেন যে আমার জীবনে আমি তবলিকের কোনো মুরব্বীকে এইভাবে ইস্তেকবাল আমি দেখিনি, এইভাবে ইস্তেকবাল আমি দেখিনি, মোটর সাইকেলের মহড়া দিয়ে ইস্তেকবাল এতে দেখিনি। যেই চিঠিটা স্বরাষ্ট্রমন্ত্রী লিখে দিছিলেন, ওই পাঁচজন যখন দেওবন্দে নিজামুদ্দিন দেওবন্দে যায়, তখন ওই চিঠির মধ্যে কথাটা উল্লেখ আছে। তো তারপরে তো শুরু হয়ে গেল, আজকে এখানে মারামারি, কালকে ওইখানে ধাক্কা ধাক্কি, এইভাবে করতে করতে আমরা নভেম্বর মাস চলে আসলো, এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। নভেম্বরে র্যাবেন্ড ইজতেমা যেতে হবে, আমি তো আমার কাকরালের জীবনের আগে দুইবার র্যাবেন্ড ইজতেমাতে গেছি, একবার জড়ে গেছি, অসিত সাহেব 36 বার গেছেন বাংলাদেশ হওয়ার পরে র্যাবেন্ড ইজতেমা জড়ে, 36 বার গেছে, 36 বারে ভিসা আছে ওনার কাছে, উনিও যাবেন, ওনারও স্পন্সর আসলো, ওনারও ভিসা হয়ে গেল। যেদিন যাব ওই দিন সকালবেলা বললো, ওই তার আগের দিন রাত্রে বললেন যে আমি যাবো না, উনি বাদ দিলেন। আমরা গেলাম এইদিকে সমস্ত মন্ত্রণালয়, মন্ত্রণালয় আমাদের নামে লিখিত, লোক পাঠায় পাঠায়ে গাছ, কিছু পাকিস্তানি পন্থী, তারা র্যাবেন্ড ইজতেমাতে না গেলে তাদের ভালো লাগে না, তারা নিজামুদ্দিনকে বাদ দেওয়ার জন্য ওইখানে পরামর্শের জন্য গেছে, এই তবলিগের ইজতেমাটা মার্কাজটা তারা পাকিস্তানে নিয়ে যেতে চায়, আর আমাদের দেশের মানুষের পাকিস্তানিদের সাথে তাদের যে বিভিন্ন জুলুম নির্যাতন অত্যাচার, এটা শুনলে তারা একটু উত্তেজিত হয়। আমরা আসলাম,
মাগরিবের পরে এশার নামাজ এয়ারপোর্ট থেকে পড়ে আসলাম অবলোকতে, ওখান থেকে নেমে খাওয়া দাওয়া করলাম। সকালবেলা মশরা, মশরা কামরা যেয়ে দেখি শত শত লোক ভরা, তিল ধরার জায়গা নাই, তিল ধরার জায়গা নাই। হ্যাঁ হ্যাঁ, এত লোক মশরাতে কেন? নারায়ণগঞ্জের একটা মশরা ছিল, তারা 26-27 জন লোক আসছে, যে কজন আসার কথা। কারণ নারায়ণগঞ্জের ইস্তেমার সময় জায়গা ছিল স্টেজের সামনে, আমরা যখন 5 দিনের জোরের সময়, জোর তো আমরা আসার পরে হয়েছে, 19 তারিখ থেকে আমরা আসলাম, 14 তারিখে। তো এটা হলো এই ইস্তেমার আগে। আমরা যাওয়ার পরে নারায়ণগঞ্জের যেহেতু ওয়াসিফ নাসিম সাহেবের সাথে না, এই জন্য তাদেরকে সরাই দিয়ে ওনাদের মোয়াফেক একটা জেলাকে এখানে দিচ্ছে নারায়ণগঞ্জ। এখন আমরা 2 দিনের মধ্যে কি করব, জেলায় থানায় থানা ইউনিয়ন ইউনিয়ন আমরা পয়েন্ট ভাগ করে দিছি, এটা নিয়ে তারা আপত্তি করছে। পরে তাদেরকে বলা হয়েছে ঠিক আছে আমরা আবার মশওয়ারা করবো, মশওয়ারা যেটা হয়েছে আপনারা মাইনে দেন, ঠিক আছে। বলে যে সব সদর উপস্থিতির এই মশওয়ারা হয়েছিল, ওনারা চলে যাওয়ার পর আপনারা এই মশওয়ারা করলেন, বলে সবাইকে নিয়ে মশওয়ারা করবো, যেটা হয়েছে মানবেন তো, ঠিক আছে। কারগুজারি শোনাইতে বলল মালানা আব্দুর রহিম সাহেবটা, কারগুজারি শোনাইলেন, কারো পক্ষে বিপক্ষের কোনো কথা নাই, নারায়ণগঞ্জের রায় দিল একসাথে, বললো যে এতগুলো সব সদর উপস্থিতিতে আমাদের ফয়সালা হইল, আমরা এই পয়েন্টগুলো পাবো, এই জায়গাটায় লিখিত আমাদের, আর আপনারা চলে যাওয়ার অধিকাংশ সুরা চলে যাওয়ার পরে 2-3 জন আপনারা ফয়সালা করলেন, এটার কারণটা কি? একজন সাথে সাথে বললো যে তুই কে? ওনাদের আনা লোক। তখন সে উত্তেজিত হয়ে গেল যে আমি কে, তুই জিজ্ঞেস করার কে? ওরা প্রায় 250-300, খুব মারামারি হলো, রক্তাক্ত হইল। তারা পুলিশের কাছে, এসপির কাছে সব জায়গাতে ছড়াইলো যে মাদ্রাসার পোলাপানেরা মারছে, দরজা জানালা ভাঙছে। পোলাপানে শুনছে যে যখন মারামারি শুরু হয়েছে, একজন বুঝতে পারছে যে মারামারি আর কেউ না, এটা হলো মালান জুবাই সাহেব, রবিউল হক সাহেব, ফারুক সাহেবকে আক্রমণ, অমর ফারুক সাহেবকে আক্রমণ করার জন্য 4-5 জন এসে আমাদের ঘিরে ধরে মালানা জুবাই সাহেবের রুমে নিয়ে গেল। আমাদেরকে পাইল না, দরজা বহুত ধাক্কাধাক্কি করলো, করতে আসছিল, কিন্তু 7-8 জন লোক সামনে দাঁড়ানো ছিল, তারপর ধাক্কাধাক্কি করলো, খুলতে পারে নাই। এখন পুলিশের লোকজন আসে, আপনাদের ছাত্ররা করছে, তারা মালানা জুবাই সাহেব বললেন যে ঠিক আছে ছাত্রদের জবাব পরে দিব, ওনাদের কাছে যে জিজ্ঞেস করেন। মশরাতে আসে সর্বোচ্চ 25-30 জন বাইরের থেকে, আর কাকরালে যারা তারা থাকে, ওলামারা থাকে, এই 250 মানুষ কারা আনলো? এখন এইটা জিজ্ঞেস করতে যাই আর আসে না, কারণ পুলিশকে তো আসার জন্যে তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তব প্রশ্ন যখন করে দিল মোলাম জুবাই সাহেব, তখন আর জিজ্ঞেস করতে আসে না, ফিরে আসে না। মহতরাম দোস্ত আর বুজুর্গ, জেলায় জেলায় থানায় থানায় তাদের লোকজনদেরকে এত পয়সা কোথার থেকে পায় জানি না, যেখানেই তাদের জোর হইতেছে ওইখানেই তারা খানা পিনার ব্যবস্থা করতেছে, দৈনিক চলতেছে, তাদের লোকজন যে ওই ক্যান্ডাইজ করা শুরু করছে। বেড়ে মোখতারাম দোস্ত বুজুর্গ, আমি খুব জোর দিয়ে বলতেছি মালান সাত সাহেবের সাথে আমি এবং আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, ওনার খানদানের প্রতি শ্রদ্ধার কোনো কমি নাই, কিন্তু কোরআন হাদিসের খেলাফ যদি উনি বলেন, আমরা যাব কোথায়? লা তুআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। এলিম কালাম খুব ভালো না শিখলেও, একেবারে অন্ধ হয়ে তার মাদ্রাসা থেকে বের হইনি, এইটাকে ঠেকাবো কোথার থেকে? ক্ষণে ক্ষণে তো মনে পড়াই দেয় নবীর ইরশাদ, নবীদের ইরশাদ, যাব কোথায়? আর ওলামায়ে কেরাম যে আপত্তি গুলান করলেন, তার একটাও যে অন্যায় আপত্তি করছেন, এটা তো আপনারাও প্রমাণ করতে পারবেন না। অন্যায় ইতিমধ্যে একটা বই বিলি করতেছে শুনলাম মানুষের কাছে,
আমার কোনোদিন ওই বইটা হাতে ধরে ধরতে মনে চায় নাই, দু একজনে যা বলছে। পরবর্তীকালে আবার মিরপুরের থেকে একজন একটা তার কিছু জবাব দিয়ে একটা বই বের করছে, মালা সাদ সাহেবের, সাদ সাহেবের অনুসারীদের কিছু আপত্তির জবাব বলে। ওনাদের একটা আপত্তি এই জবাবের বইতে আমি দেখলাম যে মালানা সাদ সাহেব যে সমস্ত কথাগুলো বলছেন এইগুলা প্রমাণ কি? দেওবন্দে 25টার অডিও আছে, আরো অনেক খবর আছে, কিন্তু ওইটাকে ওনারা এখনো লিপিবদ্ধ করেন নাই। ওনারা সরাসরি কানে যদি না শোনেন, কারো মুখের কথাটা ওনারা লিপিবদ্ধ করেন না, কারণ দেওবন্দ পুরো দুনিয়ার। দেওবন্দ কার? পুরো দুনিয়ার। দেওবন্দের অবস্থাটা আমরা জানা না জানতে পারি, কিন্তু দেওবন্দের অবস্থাটা বর্তমানে আরো মাধ্যমে জানে। গত 4-5 বছর আগে হারামাইন বাইতুল্লাহর ইমাম, যিনি সবচেয়ে বয়সী ইমাম বর্তমানে, শেখ আব্দুর রহমান আলী সুদাইস, অনেকে দেখছি, অনেকে কাছের থেকে তেলাওয়াত শুনছি, সারা দুনিয়ার মানুষ রেকর্ডের মাধ্যমে ওনার তেলাওয়াত শুনে। উনি দেওবন্দে গেছিলেন, দেওবন্দের কোন ওস্তাদ বা একটা অফজে ওনাদেরকে দাওয়াত দিছিলেন, উনি সবার পক্ষ থেকে আসছিলেন। ওইখান থেকে যাওয়ার পরে 2-3 মাস পর্যন্ত যত জুমা ওনার পড়ানোর ফয়সালা হয়েছে, জুমা তো আর একজনে পড়ায় না, সকলেই পড়ায়, সমস্ত জুমার মধ্যে দেওবন্দ এবং দেওবন্দের ওলামা তাদের আকিদা, তার তাকওয়া আর তাদের তাওয়াক্কুল আর এলমি মান মর্যাদা, এলেমের অবস্থান শুধু এর উপরে বয়ান করে যেতেছিলেন 2-3 মাস পর্যন্ত। বলে চোখে না দেখলে আমি এটাকে বিশ্বাস দিতাম না যে তারা কত ঊর্ধ্বের। আমাদের রাকাবেরা ওই প্রতিষ্ঠান বানাই গেছেন, 25টার অডিও ওনাদের কাছে আছে। তার 1-2 প্রশ্ন পরেই আবার তারাই প্রশ্ন করছে যে উনি তো এগুলোর থেকে রুজু করছেন, তাইলে তারপরে আবার আপত্তি কেন? আগের প্রশ্ন কি যে উনি যেগুলা বলছেন তার প্রমাণ কি? আবার তারপরে নিজেরাই প্রশ্ন করতেছে যে উনি তো রুজু করছেন, তাহলে এরপরে আপত্তি কেন? আল্লাহ তাআলার মেহরবানিতে ওই বইটায় ওনাদের কথা যতটুকু আছে, বড় জোর দিয়ে কসম করে বলা যায় যে একটা কথাও সত্য লেখেন নাই। এই একটা খুবই বইটার মধ্যে আছে, কোন সত্য কথা লেখেন নাই। মুফতি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ মাতাজিলুল আলী, ওনার একটা হজের বই ছিল, তোহফায় হজ, আপনারা অনেকে দেখছেন কিনা আমি জানি না। ওই হুজুর হজের আগে আগের থেকে আমাকে খুব মহব্বত করেছেন হুজুর, এখনো মহব্বত করেন। আমি তো হুজুরের ব্যস্ততা বা অবস্থা সম্বন্ধে না জানার কারণে জীবনে 1-2 বার হয়তো ফোন দিছি কিনা মাওলানা জুবায়ের সাহেবের কথায়, আমি আমার কারণে কোনোদিন ফোন দেয়নি, আমার প্রয়োজন হলে আমি ওনার কাছে যাই। হুজুর মাঝে মাঝে ফোন দেন, তা আমাকে লজ্জা দেন না, কি খবর ফোন টোন তো দেন না, এটা বলেন না, কেমন আছেন, অনেক অনেকদিন হলো কথাবার্তা হয় না। তো হুজুর হজের আগে আমার কাছে বই পাঠাইতেন যে এখানে তো অনেকে হজে যাওয়ার জন্য আসে, আপনি দিয়ে দিয়েন, 100-150-200 বইও আমার কাছে দিতেন। একবার হঠাৎ করে বইটা পাই না, হুজুরও দেন না, মার্কেটও পাই না, খুব সহজভাবে লিখছিলেন। সর্বপ্রথম হুজুরই এটা সূচনা করছেন, 7 তারিখে কি আমল, 8 তারিখে কি আমল, 9 তারিখে কি আমল, 10 তারিখে কি আমল, 11-12-13 তারিখে কি আমল, কোন আমলটার শরী অবস্থান কি, তারিখ হুজুরই সর্বপ্রথম লেখছেন। এখন তো এটা অনেকেই লেখছে। তো হুজুরের কাছে আমি, হুজুর একদিন আসলেন মালা জুবাই সাহেবের কাছে, আমি বললাম যে হুজুর এই বইটা তালাশ করতেছি পাই না। কেনা এটা তো এখন আর ছাপা হয় না, আর এটার দরকার নাই, কি একটা নাম জন্য বললেন যে ওই কিতাবটা কিনলেই হবে। আমি বলছি ওই কিতাবটা কিনলে হবে মানে? হ্যাঁ হবে, আমি যে লোকটা ছাপাইছে তার নাম দিয়ে আমি তার জন্য খুব দোয়া করি। আমাকে কেন হুজুর আপনার বই তার নাম দিয়ে লিখলো? আমি যখন খবর পাইলাম তখন বাইতুল মোকাররমে গেলাম, যে ওই বইটা তালাশ করে বের করলাম, বিভিন্ন জায়গার থেকে পড়লাম, পড়ে দেখলাম যে লোকটা এত ভালো, আমার কোনো শব্দ সে পরিবর্তন করে নেই, শুধু আমার নামের জায়গায় তার নামটা লিখছে, দারুল কিতাবের জায়গায় অন্য প্রকাশনী লিখছে, এইটুকু পার্থক্য, আর কোনো শব্দ পরিবর্তন করে নাই। আমি মনে করলাম যে আলহামদুলিল্লাহ, আমি তো এইভাবে বাজারজাত করতে পারতাম না, ওরা ব্যবসায়ী এভাবে বাজারজাত করবে, আমার তো হলে মানুষের ফায়দা হয়ে গেলেই হইল।
ঠিক অনুরূপ ভাবে একেবারে ঠান্ডা মাথায় নিশ্চিন্ত মনে বলা যায় যে তাদের পক্ষ থেকে যে কটা কথা লিখছে তার একটাও সত্য লেখা নেই, একটাও সত্য লেখা নেই। এটাও একটা খুসুসিয়াত ওই বইটার, সবই মিথ্যা, এটা একটা খুসুসিয়াত। খুসুসিয়াত কাকে বলে যার সাথে আর কোনো কিছুর মিলাওয়াট নাই, সব মিথ্যা, এটাও একটা বইয়ের খুসুসিয়াত যে সত্যের কোনো মিলাওয়াট নাই। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, ওর মধ্যে একটা প্রশ্ন আছে, ও আর একটা যে উনি যদি একটা বয়ান করেন যে ওলামায়ে কেরাম মাদ্রাসার আসাতিজে কেরাম আইমায়ে মাসাজিদ যারা এই খেদমত করে বেতন নেয় তাদের বেতনটা জানিয়াদের কামাইয়ের চেয়েও বেশি যক্ষার নিকৃষ্ট, হইতে পারে এরাও জান্নাতে যাবে তা জানিয়েদের পরে যাবে। তো বইটার মধ্যে লিখছে তাহলে তো ওরা যদি মাদ্রাসার চেয়ে ওলামাদের চেয়ে ভালো হয়ে থাকে, ওদের প্রতিষ্ঠান যদি মাদ্রাসার চেয়ে ভালো হয়ে থাকে তাইলে তো মাদ্রাসা বানানোর চেয়ে বেশ্যাপাড়া বানানোর নাকি বেশি হবে। এর বরাত দিছে হায়াতুস সাহাবার একটা রেওয়ায়ত, ওই রেওয়ায়তটা আবার তাখরিজ করছে হেলাল ইবনে মুহাল্লা দারুল বুনিয়াদ। এর রেওয়ায়তটার সমস্ত মুহাদ্দিসিন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইয়াহিয়া ইবনে মুঈন, আবদুল্লাহ বিন মুবারক সকলের ঐক্যমত যে সে মিথ্যাবাদী। হায়াত সাহাবার কোন রেওয়ায়েত ওনার পছন্দ হয় না, এটা খুব পছন্দ হয়েছে, কারণ এটা হলো সর্বসম্মতিক্রমে মিথ্যাবাদীর রেওয়ায়েত। তো ওনার এটা এত পছন্দ হইল কেন? আল জিনস ইয়ামিলু ইলা আল জিনস, মিথ্যার দিকে ওনার দিল খুব চলে, আমরা তো অন্য কোন রেওয়ায়েতের এত গুরুত্ব নাই। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, যখন ওই মজমায় কথা বলতেছিলেন যে যখন নাকি কথা হলো যে উনি দুইবার গেছেন এখন উনি চুপ হয়ে গেলেন, এর মধ্যে প্রফেসর ইউনুস সাহেব কথা বললেন, এটা তবলিগের মেহনত, তবলিগের মেহনতে কে আসবে কে যাবে, কে বয়ান করবে কে করবে না, এটা তো তবলিগের জিম্মাদার যারা আছে তারা সিদ্ধান্ত নেবেন, মানে আপনারা কে এই কথা বললেন না। মুফতি কেফায়েতুল্লাহ সাহেব বললেন, আচ্ছা আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই তবলিগের মেহনতটা কি দিন না অন্য কিছু? যদি অন্য কিছু হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নাই, আপনারা যা খুশি তাই করেন, কিন্তু আপনাকে আজকে স্পষ্ট করতে হবে যে এটা দিন কি দিন না। এখন তিনজন চুপ, এখন তিনজন চুপ, কোনো কথা নাই। এরপরে মুফতি কেফায়েতুল্লাহ সাহেব 35 মিনিট কথা বললেন যে দিন যদি হয়ে থাকে এলেমের মহতাজ, দিন যদি হয়ে থাকে ওলামাদের মহতাজ, বিভিন্ন দালাইল দিয়ে দলিল আদিল্লা দিয়ে উনি 35 মিনিট পর্যন্ত কথা বললেন, আর কেউ কথা বলে না। কথা বলতে যেয়ে উনি আরো কিছু কথা বললেন যেটা মাওলানা সাদ সাহেব বিভিন্ন মজলিসে বলছে। প্রফেসর ইউনুস সাহেব আবার মুখ খুললেন যে এই যে ওনার সম্বন্ধে বলা হইতেছে উনি, অথচ উনি তো এখানে নাই, তাহলে এই থেকে গিবত হয়ে যাবে না? সাথে সাথে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব বললেন, উনি কে, উনি এখানে আসছে কেন? তখন শেখ নূর মোহাম্মদ সাহেব জবাব দিলেন যে উনি আমাদের একজন সুরার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেন গীবতের তারিখ কি, সংজ্ঞা কি, কোন কথা গীবত হবে কোন কথা গীবত হবে না? এখন চুপ, কথা বলে না। তো বললেন যে আপনার মতো বেহায়া মানুষ আমার জীবনে আমি দেখিনি, এতজন আলেমের সামনে আপনি ফতোয়া দিতেছেন, আলেমরা গীবত করতেছে তাই? ওনারে খুব ভালো করে দিলেন, উনি ওই মজলিসের জন্য চুপ হয়ে গেলেন। এরপরে এক মজলিসে উনি বায়ান করছেন টঙ্গিতে, পুরা ঢাকা শহরের কোরআনাদের জোরে
যে এলেম জেকের নিয়ে আপনার বেশি টানাটানি করেন না। এলেম জেকের আমাদের এই কামের গুরুত্বপূর্ণ কোন জিনিস না। জানেন বাদশাহ আকবরকে কে গুমরাহ করছে? বাদশাহ আকবরকে গুমরাহ করছে একজন আলেম, ওই ইশারায় মজমাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ওনার বায়ান ছিল না, ওনাকে এই দুজনে পরামর্শ করে পাঠাইছেন বৃহস্পতিবার রাত্রে এই বয়ানটা করার জন্য। অসিফ সাহেব, নাসিম সাহেব, সে এত বড় আলেম ছিল, নোক্তা ছাড়া হরফ দিয়া সে তফসির লেখছে, বাদশাহ আকবরকে গুমরাহ করছে একজন আলেম, সাবধান থাকবেন আলেমদের থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে ইবনে মুলজিম, তাকে যখন বলল যে একে হাত পাও কাইটে টুকরা করো, জিব্বাটা পর্যন্ত কাইটে ফেলো, তখন বলল যে যেভাবে খুশি ওইভাবে খুন করো, আপত্তি নাই, কিন্তু আমার জিব্বাটা কাইতো না, আমি মুহূর্তের জন্য এই জিব্বার থেকে আল্লাহর জিকিরকে বিরত রাখি নেই, সর্বক্ষণ এই জিব্বা আল্লাহর জিকির করে। সে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করছে। সুতরাং সাবধান থাকবেন। এ অডিও আছে, ঢাকায় তোলপার শুরু হয়ে গেল, কাকরালে ওনার সঙ্গী যারা ছিলেন তারা পর্যন্ত ওনাকে আমল দেওয়া বন্ধ করে দিল, ওলামাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের খবর আসতে লাগলো, ওনারা ওনাকে পাঠাইলেন, যান আপনি ওলামাদের কাছে মাপ চান, বিভিন্ন জনের কাছে গেছে, কে বলতেছে যে আমার মাপ তো আমরা করার কেউ না, মাপ চাবেন আপনি আল্লাহর কাছে, আপনার অন্তর অবস্থান বলতে পারবো না। একজনের কাছে কাছে উনি বলছে আপনি তো মাপ চাইতে আসছেন, আপনি যেভাবে কথা বলতেছেন আপনার ভিতরে সামান্যতম অনুতপ্ততা আছে, এটা আমি বিশ্বাস করি না। ওই বসুন্ধরাতে ইসলামিক রিসার্চ সেন্টারে গেছে, এখন জিম্মাদার আনিল আরশাদ ভাই, উনি যখন তাকাসুস পড়েন তখন আমরা দাওয়ার হাতিস পড়ি ওই নিউটন মাদ্রাসাতে, এখন আমাদেরকে খুব মহব্বত করেন। আরশাদ ভাই বলছে যে আমি আপনার সম্বন্ধে যতটুকু জানছি আপনার কোনো কথা আমি শুনবো না, আপনাকে আমি কিছুই বলবো না, আপনি আমার মেহমান, আমার সাধ্যমতো আপনাকে আমি মেহমানদারি করব, কারণ আমার আব্বা বলে গেছেন যে এই গেটের মধ্যে দরজার মধ্যে যারা ঢুকবে তারা তোমার মেহমান, খবরদার তাদের সাথে দুর্ব্যবহার করো না, সুতরাং আপনার কোনো কথা শুনবো না, আপনি আমার মেহমান, আপনাকে আমি মেহমানদারি করব, যতক্ষণ ইচ্ছা থাকেন, যখন ইচ্ছা চলে যান, আপনার কোনো কথা আমার সামনে বলবেন না। এই হলো ওনার তওবা। উনি যে তওবা করছেন, এরপরে একটা দিন ওলামাদের সাথে থাকছেন আর ওনাদের সাথে থাকেন নাই, যখন ওলামাদের বিপক্ষে কথা বলছেন ওইটাকে সমর্থন করেন নাই, এরকম একটা দিনও আপনাকে আপনারা দেখাইতে পারবেন না। এই ইস্তেমার আগে বহুত ঘোরাঘুরি হয়েছে, বহুত মিটিং মিটিং হয়েছে, শেষ পর্যন্ত ইস্তেমাতে যাওয়ার তারিখ নিয়ে শেষ পরামর্শ যেটা হয় যাত্রাবাড়ি মাদ্রাসাতে, 21 জন মানুষ ছিল ওইখানে, সমস্ত ওলামায়ে কেরাম একমত যে উনি আসবেন না। অসিফ সাহেব, নাসিম সাহেব, ইউনুস সাহেব সহ তারা বল তাদের মত হলে উনি আসবেন। তো অথচ এর আগে দস্তখত দিয়ে আসছে স্বরাষ্ট্র মন্ত্রী যে একটা জামাত বানিয়ে দিছিল, প্রথম দিন আমাদেরকে ডেকে মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, মাওলানা আব্দুল মালিক সাহেব ফরিদুদ্দিন মাসুদ সাহেব আসতে পারেন নাই, উনি একজন প্রতিনিধি পাঠাইছেন মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব, যিনি ওই আগে মালিবাগ মাদ্রাসাতে ছিলেন, পরে তেজগাঁতে আসছিলেন, পরে এখান থেকে রামপুরা ব্রিজ পার হয়ে বনশ্রী প্রজেক্টের ভাই আফতাবনগর প্রজেক্টে এখানে নতুন করে মাদ্রাসা করছেন, ওটাও দাওয়া হাদিস পর্যন্ত ওনাকে পাঠাইছেন। প্রথম বৈঠকটা এর উপরে ছিল যে আমরা যত সিদ্ধান্ত নিব এটা আপনারা মানবেন কিনা, সকলেই দস্তখত করে আসছে মানব। তো মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা মাহমুদুল হক সাহেব, মাহমুদুল হাসান সাহেব, তিন চারজনে মিলে পরামর্শ করে কারো কথাই উনি রাখলেন না, যারা বলছে আসবেন না তাদেরটাও রাখলেন না, যারা বলছে আসবেন তাদেরটাও রাখলেন না, বাইন বাইন একটা সুরত এখতিয়ার করলেন মাঝামাঝি, সেটা হলো যে মাওলানা ইব্রাহিম সাহেব আর মাওলানা আহমদ লাল সাহেব এই দুজন আসবেন না।
মালান সাহ সাহেবের ছেলে এই দুজন আসবেন না উভয় পক্ষের। এরপরে যে কজন যারা যারা আছে ওনারা যদি পাঁচজন পাঠাইতে চায় উনি পাঁচজন পাঠাবে, উনি যদি সাতজন পাঠাইতে চায় ওনার সাতজন পাঠাবে, দ্বিতীয় সারির আসবে। বলেন এই পরামর্শটা কি খুব অসুন্দর ছিল? কোন অসুন্দর পরামর্শ ছিল? এইটা ওনারা মানলেন না। তারপরে যা হবার তা হয়ে গেল। ওই পাঁচজন নিজামুদ্দিন প্রথমে দেওবন্দে গেলেন, এয়ারপোর্ট থেকে নেমে দেওবন্দে গেলেন। দেওবন্দওয়ালারা পরিষ্কার লিখে দিল যে উনি আমাদের কাছে যে সমস্ত রুজুনামা পাঠাইছে ওই তিনবার পাঠাইছে, চারবার পাঠাইছে, পাঁচবার পাঠাইছে, কোনোবার পাইনি, একবার যেটা পাঠাইছিলেন ওইটার উপর আমরা আপত্তি করছি, এটা স্পষ্ট না। কারণ ওলামায়ে কারাম শব্দের ফাঁকি চুকি ওলামায়ে কারাম ফুকায়ে কারাম খুব ভালো করে বুঝে। হেদায় সালেসের মধ্যে একটা এক কেসেবের ভাই আছে না, তার বিক্রি করছে লিকুল্লে সেন হু আলাহু মায়ান ফাহু, আরো কি কি শব্দ আছে না, চার পাঁচটা শব্দ উল্লেখ করার পরে বলে যে বেচাকেনা সহি হয় নাই, এই ফকরটা ফাঁকটা রয়ে গেছে। ওলামা একরাম খুব ফাঁক ফকর বুঝেন। আমাদের সাথে যে দেওবন্দের যারা আছেন তাদেরকে ওনার মতো মানুষে ফাঁকি দিয়ে যাবে শব্দের মার পেতে? ওনরা এত কাঁচা না বলে ওরা বলছেন যে স্পষ্ট না। যখন স্পষ্ট করে আবার একটা দিলেন তখন বললেন যে হ্যাঁ যে কয়টা বিষয়ে উনি রুজু করছেন এর ব্যাপারে এই কয়টা বিষয়ের ব্যাপারে আমরা একমত, আমরা এটাকে গ্রহণ করলাম। ওনারা একটা চিঠি লিখে পাঠাই দিলেন, সকালে রওনা দিছেন, ফজরের বয়ান নিজামুদ্দিনে চলতেছে, এর মাঝখানে একজনে খবর পাঠাই দিছে ওই মুসা আলাইহিস সালামের ঘটনা, ওই ওনার তার যে আবার আজকে এখনো বয়ান করতেছে, সাথে সাথে ফোন করছে যাদের কাছে চিঠি পাঠাবে ফিরে আসো চিঠি আমাদেরকে দিয়ে দাও, এই চিঠি ওনার কাছে পৌঁছে নাই, এই চিঠি ওনার কাছে পৌঁছে নাই। দেওবন্দওয়ালারা স্পষ্ট লিখে দিলে যে আমরা আমাদের মওকিফ থেকে অবস্থান থেকে বিন্দু মাত্র লড়ি নেই, আমরা আমাদের অবস্থানে আছি। হযরত মাওলানা আরশাদ মাদানী মাদ্রাজিল্লাহুল আলী যেই মাদানী খানদানের সাথে হযরত ইলিয়াস রহমতুল্লাহ এবং হযরত শেখ হাদিস রহমতুল্লাহ সম্পর্ক ছিল, জানে জানে সম্পর্ক, এই সম্পর্কের খাতিরে আরশাদ মাদানী মাদ্রাজিল্লাহুল আলী উনি নিজামুদ্দিনে আসছেন, দীর্ঘক্ষণ ওনার সাথে কথাবার্তা বলছেন, খাওয়া দাওয়া করছেন, মহব্বত করে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন তো মুফতি কাছে বান গিয়া, মানে তোমার এই ফতোয়ার কামটা তোমার সাজে না, মহব্বত করে বলে আসছিলেন তার কাছ। তারপরে উনি কোনো শিক্ষা নেন নাই। আরশাদ মাদানী নিজে বলছেন মাদানীনগর মাদ্রাসায় বলে যে আমি তো তাকে মহব্বত করে এতখানি কথা বলে আসলাম কিন্তু সে আমার কথার কোনো মূল্য দিল না। এখন ইদানিং 3-4 দিন আগে একজনে ফেসবুকে স্ট্যাটাস দিছে মাওলানা আরশাদ মাদানী ইহুদিদের চর, হয়তো দুদিন পরে মাওলানা হেলাল উদ্দিন সাহেবের নামে একটা কিছু আসবে যেহেতু উনি স্পষ্ট বলতেছেন, আর আমার নামে যে কি আসবে এটা আল্লাহ তালাই ভালো জানেন। মুখ বন্ধ করার যত রকমের প্রশাসনকে লেলাই দেওয়া বিভিন্ন হুমকি ধামকি এত বহুজনে দিতেছে, মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ আমি আর দুইটা কথা বলে শেষ করব। একটা কথা হলো যে গত যে 23-24 তারিখে পুরানাদের জোড় হয়ে গেল জেলায় জেলার থেকে 5-6 জন করে গেল, এই জোড়ের তারিখ আমরা 7 জনে একমত হয়ে জানাই দিলাম, পরবর্তীকালে এটা ঠেকানোর জন্য বহু চেষ্টা আমরা করলো, বিভিন্ন চিঠি চালাচালি করলো, বিভিন্ন রকমের বদনাম আর চিঠি আপনাদের কাছে আসে আমাদের কাছে আসে না, আমার কাছে দিলাম এটা পড়ি না। তারপরে নাসিম সাহেবের পক্ষ থেকে চিঠি আসলো যে আমরা সবাই একমত হইয়া জোড়ের তারিখ ঠিক করছি আপনারা জোড়ে আসবেন। এরপরে আসিফ সাহেবের চিঠি আসলো যে জোড়ে কেউ যাবেন না, এখানে মারামারি হবে, খুনাখুনি হবে, র‍্যাব থাকবে, পুলিশ থাকবে, আপনারা 24-23-24 তারিখে জোড়ে গেছিলেন এখানে কেউ আছেন?
ওইখানে করে মারামারি খুনাখুনি, পুলিশ র‍্যাব দেখছেন আপনারা, জোর হয়ে গেল। শুক্রবার দিন 8:30 মশারা মশারাতে যাব, এর মধ্যে দুই নেতা আসলো সরকারি দলীয়, তারা এসে ঠান্ডা স্বরে হুমকি দিয়ে গেল যে আপনারা জোর করতেছেন করবেন, অন্যরাও করবে, ওনাদের জোরের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দিছে। আর রমনা জোনের কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসবি মারুফ, সে এসে আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা পৌঁছাই দিবে, আজ পর্যন্ত আসে নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দোহাই দিয়ে তারা 26 তারিখে করলো, বহুত কিছু হয়ে গেল। আবার তার দুই দিন পরে, তার একদিন পরে নাসিম সাহেব আবার চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর, অনুমতি সাপেক্ষে, সম্মতিতে, স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতিতে জানাইতেছি যে কোন জেলা যেন শুক্রবারে জোর না করে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আদেশ। বৃহস্পতিবার এই কথা জানাজানি হয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ এক লোক সে আমাকে জানাইছে বৃহস্পতিবারই, যে আমি তাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বললাম যে স্যার এটা আপনি কি করতেছেন, আপনি তবলিগের মধ্যে পক্ষ নিতেছেন, সামনে আমাদের ইলেকশন, এর উপরে যদি প্রভাব পড়ে তখন কি হবে, বলে যে আমি কোথায় পক্ষ নিলাম, বলে 26 তারিখের জোরে ফয়সালা আপনি করে দিছেন, আবার তবলিগের চিরাচরিত নিয়ম অনুযায়ী যেই সপ্তাহে কাকেরেলে জোর হয় তারপরের সপ্তাহে শুক্রবারে সারা জেলায় হয়, আপনি এগুলো নিষেধ করে দিচ্ছেন, তো হস্তক্ষেপ করতেছেন না, তো কি করতেছেন, বলে যে কে বলছে, ইন্টারনেট থেকে বাইর করে দেখাইলেন নাসিম সাহেব। তা বলছে তুমি এখন ফোন দাও ওই নাসিম সাহেবকে, আমি তাকে ফোন দেব না, আধা ঘন্টার সময় দিলাম, ওই চিঠি যদি উড্র না করে তার 31তম মিনিটে তাকে আমি অ্যারেস্ট করব। শুরু হয়ে গেল মাপ চাওয়া। ওনার মতো একজন মানুষ বিভিন্ন মজলিসে উনি বলেন যে আমি হলাম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সুরা, আমিও ঢাকা ইউনিভার্সিটি থেকে LLB পড়ছি কিন্তু পরীক্ষা দেইনি, আইন কানুন সম্বন্ধে আমিও জানি, কিন্তু যারা আইন কানুন জানে না, LLB পড়ে নাই, তারা কিন্তু কারো কাছে মাপ চায় নাই। ওই মাপে শুধু শেষ হয় নাই, দুই দিন পরে আবার যে চিঠি দিয়েছিলাম মেহরবানি করে সকল চিঠিগুলো ফিরাই দিয়ে দেন। তো মিথ্যার ধারাবাহিকতা চলছে নাকি, আলফেলাইলা চলছে, চলতেই আছে। এখন আপনাদের দায়িত্ব সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি মিথ্যাবাদীদের সাথে থেকে এই মহান দিনের কামটা করে বিনা হিসেবে জান্নাতের যাওয়ার অপেক্ষা করবেন, না সত্যের উপরে ভিত্তি করে কামটা চলে এটার জন্য সহযোগিতা করবেন। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আমাদের দেশে যত স্কুল কলেজ দেখেন, আমি জানি না কোনো এককালে কোনোটা সরাসরি সরকারি হয়ে জন্ম নিয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু সবগুলো স্কুল কলেজ কারা করছে, কোন একজন চৌধুরী সাহেব করছেন, কোন একজন জমিদার সাহেব করছেন, এলাকার গণ্যমান্য 10 জনে মিলে করছেন, 5 জনকে তাদের ছেলে পেলেকে দিয়েছেন, তোরা পড়া করবি কি, তোদের তো অভাব নাই, পড়া করবি কি। যেমন আমাদের কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আজাহুল হক সাহেব, ওনার বাপের অগাধ সম্পত্তি, 5 ভাই 1 বোন, 1 ভাইতে 17 একর করে জমি ভাগে পাইছে, যার 1 বিঘা জমির দাম বর্তমানে 20 লক্ষ টাকার নিচে কোনো জায়গায় নাই, আর ওনাদের 1 শতক জমি নদীতে ভাঙে নাই। তাহলে মনে করেন যে বাপে কি পরিমাণে সম্পদ রেখে গেছে, বনকে 16.5 একর দিয়া, একটাই বন ছিল ওনাদের। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, উনি BIWT-তে চাকরি করতেন, উনি আমার ছোট চাচা, ক্লাস 5-এর থেকে নিয়ে একসাথে MA পাস পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করছেন, দুইজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একবার উনি বাড়িতে আসতেন, এলাকার মুরব্বীরা ধরল, এই আজার তোমার অভাব আছে, তুমি চাকরি করবে কেন, আমরা একটা কলেজ করতে চাই, তুমি দায়িত্ব নাও, বলে ঠিক আছে, আর চাকরিতে গেলেন না, দস্তখত দরখাস্ত পাঠাই দিলেন। কিছুদিন পর্যন্ত বাড়ির থেকে যাওয়া আসা করতেন, পরে বহু কষ্ট করে স্কুলের একটা রুম রাখে ছেড়ে দেওয়া হলো, ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, উনি জীবনে বিয়ে শাদি করেন নাই, একজন বাবুর্চি রেখে দেওয়া হলো, সে রান্না বান্না করতে খাইত। এইভাবেই কলেজগুলো হয়েছে, সেই কলেজ এখন সরকারি হয়ে গেছে না, কখন হয়, যখন দেখে যে 1টা স্কুল 10টা স্কুল 50টা প্রাইমারি স্কুল বেসরকারিভাবে হয়ে গেছে, তারা নিজেদের উদ্যোগে পড়াইতেছে, সরকারের মাথায় টনক নড়ে যে এতগুলো ছেলে পেলে এদের সাথে এতজন গার্জিয়ান, যদি সরকার বিধি কোনো শিক্ষা দীক্ষা এখানে শুরু হয়ে যায়, আন্দোলন শুরু হয়,
তাহলে সরকারের সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে, পয়সা খরচ করে ওইটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। মেরে মহতারাম দোস্তের বুজুর্গ ওলামায়ে কেরাম এতদিন পর্যন্ত এই ব্যাপারে সময় দেওয়া তেমন জরুরি মনে করতো না, মসজিদ নিয়ে আছে, মাদ্রাসা নিয়ে আছে, পড়াশোনা নিয়ে আছে, তবলিগের সাথীরা তবলিগের কাম করতেছে, ওনাদের কাছে যাওয়া আসা করতেছে, যোগ জিজ্ঞেস করতেছে, কিন্তু মাঝখানে যে উপরের থেকে ষড়যন্ত্র চলতেছে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, এদেরকে আলাদা একটা জামাত হিসেবে চিহ্নিত করা, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যে দিনের নামে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চলতেছে, এখন যদি আপনারা আমাদের আপনাদের জায়গাতে বসে থাকেন, আর এই দিন যদি ধ্বংস হয়ে যায়, মানুষের আকিদা যদি খারাপ হয়ে যায়, এতে দাদের দিকে মানুষ যদি চলে যেতে চায়, চলে যেতে থাকে, তাহলে এর জন্য দায়িত্ব কাদের উপরে বর্তাবে? যেমনি ভাবে কেয়ামতের ময়দানে নবীরা জিজ্ঞাসিত হবেন, অনুরূপ ভাবে নবীর নায়ক যারা তারাও জিজ্ঞাসিত হবে। এই জন্য আপনাদের খেদমতে আরো আগের থেকেও আপনাদের সহযোগিতা আমরা তো সচক্ষে দেখছি, কিন্তু এখন আমরা এমন একটা প্রয়োজন মনে করতেছি, ওই সহযোগিতা আর যথেষ্ট না। প্রত্যেকে প্রত্যেকের মসজিদে, হুজুর বললেন প্রত্যেক আলেমকে তার মসজিদে দায়িত্ব নিতে হবে, প্রত্যেক মাদ্রাসাওয়ালাকে আশেপাশের সমস্ত এলাকার দায়িত্ব নিতে হবে, আলেমরা মিলে হালকার মশওয়ারা জিম্মাদারি নিতে হবে, শুধু মশওয়ারা দিয়ে চলে আসবে না, খেয়াল পেশ করে চলে আসলে হবে না। আমাদের শাহিন ভাই আছে, ওই যে দেখানো বলছে, খেয়াল পেশ করে চলে যাবে, জিম্মাদারি কেউ নেবে না। এইরকম করলে চলবে না, খেয়ালও দিব, জিম্মাদারিও নিব। মেরে মহতরাম দোস্তার জুরু ওলামাদের কাছে হেকমত আছে, আল্লাহ তাআলা এদের মধ্যে যোগ্যতা দিয়ে দিছে, 500 সাধারণ মানুষ সারাদিন দৌড়িয়ে যা করতে পারবে, একজন আলেম 1 ঘন্টায় তার চেয়ে অনেক বেশি করতে পারবে। কি বলেন, পারবে না? মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তানের, ওনার সম্বন্ধে বিনুরী রহমতুল্লাহ আলাই বলছিলেন, আমরা এতকাল পর্যন্ত খাতমে নবতের আন্দোলন করে যতক্ষণ যা করতে না পারছি, মুফতি মাহমুদ সাহেব সংসদে 10 মিনিটের বক্তৃতাতে তার চেয়ে অনেক বেশি করে ফেলছেন। উনি সংসদে একটা বক্তৃতা দিয়েছিলেন, যখন নাকি ভুট্টো তো একটু নাস্তিক মানুষ ছিল, সুযোগ পাইলে ওই দিকে গড় দিত, ধর্মের উল্টা দিকে গড় দিত, ওই পাল্লা ভারী করার জন্য ভুট্টো বলল, প্রধানমন্ত্রী ভুট্টো, যে হুজুর আমরা কার কথা বলবো, কার কথা মানব? আপনারা দেওবন্দি যারা আছেন তারা বেরেলভীদেরকে কাফের পাবেন, বেরেলভী ভাই যারা আছে তারা দেওবন্দিদেরকে কাফের বলে, আর দুই দল মিলে আপনারা ওই কাদিয়ানিদেরকে কাফের বলেন, কাফের কাদিয়ানিরা আপনাদেরকে কাফের বলে, আমি কার কথা মানব, কে হক? মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ বলে যে ভুট্টো সাহেব, শোনেন, আমি আজ থেকে আপনার কাছে ওয়াদা দিতেছি, অঙ্গীকার করতেছি পবিত্র সংসদে, আমরা একটা ভুলের কারণে আমাদের বেরেলভী ভাইদেরকে কাফের বলতাম, আমরা বলতাম যে তারা নবীকে আল্লাহ তাআলার সমান মনে করে, যদি তারা আল্লাহ তাআলার সমকক্ষ মনে না করে, নবীকে নবী বলে মনে করে, আর জীবনে কোনোদিন তাদেরকে কাফের বলবো না। বলেন বেরেলভী ভাইদের সংসদ সদস্য যারা আছেন তারা বলেন, বলে যে আমরা নবীকে আর আল্লাহর সমকক্ষ মনে করব না, আল্লাহ আল্লাহ, নবী নবী, দুইজন দুই সত্তা। বেরেলভী ভাইরা আমাদেরকে কাফের মনে করে যে আমরা নবীকে আমাদের ভাই মনে করি। মা আনা ইল্লা বাশারুম মিসলুকুম, তওবা করতেছি, নবীদের আর আমাদের ভাই মনে করব না। নবী নবী, আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদা তার মখলুকের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সেরা, আমি কানে ধরা তওবা করে এটা স্বীকার করতেছি, আর কোনোদিন বলবো না। বলেন বেরেলভী ভাইরা আমাদের কি আর কাফের বলবেন? বলে না, আমরা আর আপনাদেরকে কাফের বলবো না, আমরা দুই দল মিলে কাদিয়ানিদেরকে কাফের বলি। বেরেলভী বলে হ্যাঁ, আমরাও তাদেরকে কাফের বলি। ভুট্টো সাহেব, গণতন্ত্রের দেশ, আপনি সিদ্ধান্ত এখন এখন ফয়সালা দেন, এখনই দিতে হবে। দুই দল মিলে এক দলকে কাফের বলে আর এক দল মিলে দুই দলকে কাফের বলে, বলেন ভোট কোন দিকে বেশি? ভুট্টো বাধ্য হইয়া ওই মুহূর্তে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করে, সংখ্যালঘু হিসেবে তাদেরকে চিহ্নিত করে। এই খবর পৌঁছার পরে আল্লামা ইউসুফ বিন নূর আহমদ বলছিলেন, বছরের পর বছর প্রায় 100 বছর যাবত যে আন্দোলন চলতেছিল কাদিয়ানিদের বিরুদ্ধে, যত নেকি কামাই না হয়েছে, মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলের 10 মিনিটের বক্তৃতা তার চেয়ে বেশি নেকি হয়ে গেছে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আমরা তো মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলের উত্তরসূরি, 500
তবলিগে বাইরে মেহনত করে যা করতে না পারবে, একজন আলেম এক ঘন্টা মেহনত করলে তার চেয়ে বেশি হবে, করা যাবে না ভাই? এখন আপনারাই বলেন কিভাবে করবেন, এখানে সে ইনশাল্লাহ মাশাল্লাহ বলবেন, আর ওখানে যে যার যার জায়গায় যদি বসে থাকি কোনো লাভ হবে না। আমাদেরকে বেরো হইতে হবে, মাকামি কামও সামলাইতে হবে, তালিমের জিম্মাদারিও নিতে হবে। তবলিকি ভাইদের অবদান আমাদের উপরে একেবারে কম না। আমাদের মাদ্রাসা তালবিলেনদের বৃহৎ একটা সংখ্যা যারা তবলিকের পরিবার থেকে আসছে, সেই সংখ্যাটা একেবারে কম না, সেই সংখ্যাটা একেবারে কম না। লক্ষ লক্ষ টাকা দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু যারা লক্ষ কোটি টাকা মাদ্রাসাতে খরচ করতে তার সন্তানটাকে কিন্তু দেবে না। তার সন্তান দিবে দিনদার, সন্তান দিবে দিনদার আওয়ামেরা। টাকা আছে, দালান আছে, ইস্তেদাদ আল উস্তাদ আছে, ছাত্র নাই। ইস্তেদাদটা কি করবে আর দালান দিয়ে কি করবে, টাকা দিয়ে কি করবে? টাকা তো খরচ করার সুযোগ নেই গরিব ছাত্র না থাকলে। এই জন্য মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আপনাদের খেদমতে আমি আরজ করবো, এটা নিজের আয় রমজান আসতেছে, এখানেও আপনার আল্লাহর রাস্তাতে বের হবেন সেই কথাটাও নিয়ত করেন বলেন। এবং এখন থেকে সব গুজারি হালকার মশওয়ারা, রোজানার মশওয়ারা, জেলার মশওয়ারা সব জায়গাতে আমরা উপস্থিত থাকব, যাতে করে হকের উপস্থিতি বাতিল দূর হওয়ার কারণ হয়ে যাবে। বাতি জ্বললে অন্ধকার এমনি দূর হয়ে যাবে, বাতি জ্বালালের সময় অন্ধকারের জন্য কোনো শাস্তি ঘোষণা করার দরকার নাই, অন্ধকারের ভুল ভ্রান্তির আলোচনার দরকার নাই, বাতি যথেষ্ট। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, দিনে এলেম হলে নূর, যার মধ্যে এলেম আছে সে হলো ওই চেরাগ, ওই বাতি, আলোকদানি। আলোকদানি থাকলে বাতিল এমনি খতম হয়ে যাবে। দুই চারজন যারা নিজেদের ভুলের কারণে রয়েছে হয়তো এমনি ঠিক হয়ে যাবে, আর না তো মহব্বত করে তাদের সাথে দুই চারটা কথা বললে তারা আর কোনো আপত্তি করবে না। কি বলেন, করা যাবে না ভাই? জি বলেন। এই রমজানে পরীক্ষার পরে অনেক জায়গায় তো পরীক্ষা শুরু হয়ে যাবে, বোধ হয় দু একদিনের মধ্যে বেফাক ওলাদের আগে শুরু হবে, কোনো কোনো মাদ্রাসা ওলাদের একসাথেই শুরু হবে, কোনো মাদ্রাসায় পরে শুরু হবে। এই পরীক্ষার পরে আল্লাহর রাস্তাতে যাব আমরা, এরকম কে